আমাকে অনেকে দেখতে পাবে না আল্লাহ, ওরা দুনিয়ার জমিনে প্রজন্মিত ছেলেগুলো আসবে আল্লাহ, এদেরকে আপনি ঈমান হারা বেঈমান মানাবেন না। আল্লাহ নবীকে জানিয়েছিলেন হাবিব একটা বার জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিই। আল্লাহ নবী জানিয়েছে, বিবি আয়েশা আল্লাহ আমাকে বলে দিয়েছেন, মান আতা আনি, কেউ যদি আমার হাবিবকে তেবা করে, ফাকাদ আতাল্লাহ, আমি আল্লাহ পাক বলে দিলাম। আমার রসুল জবানে বলছে, মান আতানি, কেউ যদি আমাকে ইত্তেবা করে, ফাকাদ আতাল্লাহ, ওই ব্যক্তিটা আমার আল্লাহকে ইত্তেবা করা হয়ে যাবে। আল্লাহ নবী জানিয়েছে, বিবি আয়েশা, মান আসানি, কেউ যদি আমাকে ভুলে যায়, অস্বীকার করে, ফাকাদ আসাল্লাহ, ওই ব্যক্তিটা আল্লাহকে ভুলে যাবে, আল্লাহকে ভুলে যাবে। তাই নবী আদম আলাইহিস সালাম আল্লাহর নামে 350 বছর ধরে আল্লাহ আল্লাহ কেঁদেছিল, তসবি পড়েছিল, নামাজ পড়েছিল, সাজদা দিয়েছিল। আমার আল্লাহ তানার দিকে তাকায়নি, যেই মোহাম্মদ রসুলুল্লাহ নামে রসিলা দিয়ে আল্লাহ দরবারে দোয়া চেয়েছেন। আমার আল্লাহ দেখেছে আমার হাবিবের নাম যেখানে, আমি আল্লাহ আমার রহমত সেখানে। আরেকটু জোরে, তাহলে আমরা হলে সুন্নাতুল জামাত সিলসিলা ফুরফুরা শরীফের মতদর্শের মানুষ, আমার রসুল পাকে নামটা পীর ওলি মাশায়েকের নামটা আমরা নেই না, নেই না। আপনারা তো সিলসিলা পুতি মানুষ না, অন্যপন্থী মানুষ আমি জানিনি ভাই, মানে আমি যে কোম্পানি তো সেই কোম্পানির বিক্রি করছি, এক এক জায়গায় এক এক রকম থাকে সমস্যা। আমাকে জিজ্ঞাসা করছে, হুজুর সালাম পড়া যায়? বলে হ্যাঁ যায়। তাহলে কোথায় লেখা আছে? আলি বলতে পারিনি। বলে তাহলে কেন পড়ো? আলি শেষ বলছে হ্যাঁ। আলি তোমার আব্বার কি বিয়ে হয়েছিল? তা বলছে হ্যাঁ। কিসে করে বিয়ে করেছিল? ট্যাক্সিতে করে। তা ট্যাক্সিতে করে বিয়ে করতে হবে, কোন হাদিসে আছে? তা বলছে না নেই। তাহলে আমারও নেই, তোমারও নেই, বুঝতে পেরেছ? আমারও নেই আর তোমারও নেই, মিটে গেল। আবার কেউ কে বলছে, হুজুর ওই যে কাওয়ালি করা যায়, কি করা যায়? কাওয়ালি আটটুকুনি বাড়ি দেবে, আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এমনি অবস্থা কেরাসিন ভাই, একটু অক্সিজেন হালকা করে বাড়িয়ে দাও, কষ্ট হচ্ছে না তো আপনাদের? কষ্ট হয়। ওই কাওয়ালি করা যায় বলে না, অনেক পীরপন্থী মানুষের দোহাই দিয়ে তারা কাওয়ালি করে মাজারে মাজারে। সেদিন আমি একটা জায়গায় গিয়েছিলাম, ওটা হচ্ছে আসাম গুহাটি, সেখানে গিয়ে দেখি না সব কাওয়ালি করছে। দিনের বেলা সময় আছে 7.5 ঘন্টা সময়, অনেক আগে ফ্লাইটে পৌঁছে গেছে। আমি বললাম, আপনারা কাওয়ালি করছেন কি জায়েজ? তা বলছে কেন, কারাবালি খাজা হজুর করেছিল। কে করেছিল? খাজা হজুর করেছিল। তা খাজা হজুর একটু জিজ্ঞেস করো, বলছে উনি তো চলে গেছে, উনি তো নেই। বলছে যে চলে গেছে তার নামটা বলা যায়। তা ভালো, খাজা হুজুর কাওয়ালি করেছিল। খাজা হুজুর কোন বইতে কাওয়ালি করতে বলেছিল? সে বই আমরা আছে, আমাদের পীরের কাছে আছে। আলে তোমার পীর সাহেব যে খাজা হুজুরের বইতে পেয়েছে কাওয়ালি করা যায়, আল্লাহ শপথ ওই বইতে লেখা আছে যারা কাওয়ালি করবে তারা যেন মাথার চুলটা নেড়া হয়, আর মাথার চুল নেড়া হয়ে এইরকম একেন দুপ 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 করে না, করে বড় একটা সুপারি নেবে, খাজা হুজুর লিখেছে ওই বইতে, একটা বড় সুপারি নেবে আর দুপ দুপ করে ওখানে বসিয়ে কাঠের খড়ম জুতো নিয়ে খাটাং করে মারবে যেন ওর খোলো ঢুকে যায়। তা বলছে এটা কি খাজা হুজুর বলেছে? হ্যাঁ বলেছে। বলে কোন বইতে আসলে তোমরাই বলো কাওয়ালি করা কোন বইতে আসে? বলে আমাদেরটা নেই। বলে আমারটাও নেই, ওনারটা যদি থাকে আমারটাও থাকবে, ওনারও নেই আমারও নেই, নাকি? তাহলে আমিও নেড়া হয়ে কাওয়ালি করতে বন্ধ করলাম, তোমরা কাওয়ালি করা বন্ধ করো। খুব সমস্যা, খুব সমস্যা। একটা প্রশ্ন করা সহজ, কিন্তু উত্তর দেওয়া অনেক সময় দেয়, অনেক সময় দেয়। আল্লাহ আল্লাহ আকবার। আল্লাহ, আমি আপনাকে বোঝাচ্ছিলাম দয়ান নবী আমার উম্মতের জন্য কেঁদেছিলেন। আমি আপনাকে বলছি পৃথিবীর জমিনে সবাই আল্লাহকে আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে মানে, এরা কিন্তু জান্নাত পাবে না। আল্লাহ নবী জানিয়েছে, কুল্লু নবিয়্যিন মাসুম,
নবীরা হলো নিষ্পাপ, এরা বেগুনা মাসুম। তাহলে নবী আদম আলাইহিস সালাম উনি বেগুনা মাসুম, আমার আল্লাহর নামে জিকির করেছে 300 বছর, 350 বছর, পুরোপুরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহে প্রধানত খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহে একটা কেতাব লিখেছেন, কেতাবটার নাম হলো মিলাদে মাস্তাফা। ওই কেতাবে লিখেছেন নবী আদম আলাইহিস সালাম 350 বছর ধরে কান্নাকাটি করে কান্নাকাটি করেছিল, বারবার আল্লাহকে ডেকেছে, আল্লাহকে ডেকেছে, আমার আল্লাহ পাক কিন্তু একবারও কর্ণপাত করেনি। রসুলের নাম যখন ডেকেছে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কান্নাকাটিকে মাফ করে দিয়েছে। এবার আমি আপনাকে বলি, আল্লাহকে আল্লাহ বলে যদি ডাকলে আল্লাহ যদি খুশি হয়, তাহলে নবী আদম আলাইহিস সালাম 350 বছর আল্লাহকে ডেকেছিল, আল্লাহকে তো খুশি হওয়া দরকার ছিল, কিন্তু আমার আল্লাহ নবী বলেছে আতানি, যারা আমাকে ফলো করলো ফাকাদ আতাল্লাহ, তারা আল্লাহকেই ফলো করে নিল। নবী আদম আলাইহিসসালাম রসুলকে নিয়েছিল কি, প্রথমে নিয়েছিল কাকে? আল্লাহকে। আল্লাহকে ফলো করলে নবীকে ফলো করা হয় না, আর রসুলকে ফলো করলে আল্লাহকে, তার প্রমাণ নবী আদম আলাইহিসসালাম। আদম আলাইহিসসালাম আল্লাহু আকবার আল্লাহ। হিন্দু খ্রিস্টান জৈন পারসি পৃথিবীর জমিনে 3.5 থেকে 4.5 হাজার ধর্ম মানুষ বসবাস করে। রাজস্থানে একটা মানুষ বসবাস করে, হিন্দুস্তানে, পাকিস্তানে, আফগানিস্তানে, কুয়েত, জার্মান, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, এক কথায় তামাম পৃথিবীর জমিনে টোটাল মিলিয়ে কম বেশি 3.5 থেকে 4.5 হাজার মানুষেরা বসবাস করে। আমি আপনার কাছে আজকের একটাই কথা বলে এই জায়গাটায় আমি দেখা যায় একটা জায়গায় পৌঁছে যাব। আপনি যদি বলেন আল্লাহর নামে ইবাদত করব আমার আল্লাহ খুশি হয়ে যাবে, আমরা হাদিস শরীফে পড়েছি কবরে গেলে আপনাকে সওয়ালের জবাব দিতে হবে। প্রথম সওয়াল হবে মান রব্বুকা, তোমার রবকে। আপনি বলবেন আমার রব হলো আল্লাহ। ওমা দিনুকা, তোমার দিন কি? আপনি বলবেন ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। আপনাকে তৃতীয় নাম্বার জিজ্ঞাসা করা হবে ওমান নাবিউকা, তোমার নবীকে। আপনি যদি বলতে পারেন আর নাই পারেন পরের কথা, তবে এক নম্বরে চলে যান। কেউ যদি বলে আল্লাহর ইবাদত করলে আল্লাহ জান্নাতে দেবে, তাহলে আপনি যখন কবরে চলে যাবে, আল্লাহর আল্লাহর কসম করে, খোদার কসম করে বলি, কবরে যাবার পর ফারেস্তা এসে জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার রবকে। আপনি যদি বলেন আমার রব হলো আল্লাহ, আমি লিখে দিতে পারি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার যদি কবরে বলে দিতে পেরেছো, খোদার কসম আপনি জান্নাত পাবেন না, পাবেন না। আমার আল্লাহ এটা বোঝাতে চেয়েছেন প্রথম পরীক্ষা হয় ওটাই হলো টেস্ট পরীক্ষা, তাই আল্লাহর নামটা প্রথমে রেখেছে। পৃথিবীর হিন্দু খ্রিস্টান জৈন পারসি সিবিরি সাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি প্রত্যেকে আল্লাহকে চেনে, আল্লাহকে চেনে ওটাই হলো টেস্ট পরীক্ষা। আল্লাহকে চেনে কবরে চিনে বাবা কোনো লাভ হবে না। আমার আল্লাহ পাক, আমার আল্লাহর নবী বলেছে দ্বিতীয় নম্বরে জিজ্ঞাসা করা হবে ওমা দিনুকা, মাঝখানে একটা পরীক্ষা রেখেছে, আরে ফাইনাল পরীক্ষা শেষে থাকে, আল্লাহর পরে তো নবীর নাম আসা দরকার ছিল, কিন্তু নবীর নামটা ওখানে দেয়নি, ওখানে দিনের নাম দিয়েছে। আহা ফারেস্তা জিজ্ঞাসা করবে ওমা দিনুকা, তোমার দিন কি? আপনি যদি একটা বার বলেন আমার দিন হলো ইসলাম, আমার দিন হলো ইসলাম, আল্লাহ শপথ করে বলি পৃথিবীর জমিনে এমন কোনো মুক্তি নেই আমার এই মাসলাটা কেটে দেবে, কবরে গিয়ে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলে আমার আল্লাহ আপনাকে জান্নাত দেবে না। ওমা দিনুকা, তোমার দিন কি? আপনি যদি বলেন আমার দিন হলো ইসলাম, খোদার কসম আপনি জান্নাত পাবে না। যা লাস্টে জিজ্ঞাসা করা হবে ওমা কুনতা তাকুলু ফি হাকি হাজার রজুল, এই ব্যক্তিটার নাম কি তুমি কি চিনতে পারো? ওমান নবিউকা, তোমার নবীকে। আমার নবীর নামটা যদি ভুলে যাও আল্লাহকে দিনকে বলার নামটা বিপাল হয়ে যাবে, আর আমার নবীর নামটাই যদি বলে দিতে পেরেছো দিনের নাম আর আল্লাহর নামের সওয়ালের জবাব অটোমেটিক হয়ে যাবে। আর একটু জোরে, আমরা হল সেই দলের মানুষ, ঠিক না বেটি? আমরা আহলে সুন্নাতুল জামাত না আহলুল হাদিস? কথা বলে না আহলে সুন্নাতুল, যারা আহলুল হাদিস তারা আল্লাহর কথা শুনবে,
যারা আহলে সুন্নাতাল জামাত তারা আল্লাহর কথাটা রসূলের মুখ থেকে শুনে পালন করবে জোরে বলে ঠিক না বেটি বাবা মাশাআল্লাহ তবে কবরে গিয়ে জিজ্ঞাসা করবে মান রাব্বুকা তোমার রব কে যদি আমি রবের নাম বলে দেই তাহলে আমার সঙ্গে তো অনেক অন্যান্য ধর্মীয় মানুষের আছে তারাও বলবে যে আমার রবে যদি পাস করতে পারি না বাবা টেস্ট পরীক্ষায় কোনো নাম্বার নেই ও হাজার নাম্বার হয়ে কাজ নেই মাসখানে দিয়েছেন ও মা দিন ও কা তোমার দিন কি আপনি যদি বলেন আমার দিন হলো ইসলাম অতিও কাজ নেই কারণ ইসলামে বহু মানুষ রয়েছে তারা জাহান্নামে যাবে আল্লাহর নবী যখন দুনিয়াতে এসেছেন আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার জন্য যখন বলেছেন অনেক ব্যক্তি মেনেছে আর যেই বলেছেন আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি হলাম আল্লাহর নবী তখন বেশি অত্যাচার হতে হয়েছে নামাজ পড়তে বলেছেন রাসূল জীবনে নামাজের জন্য বলার জন্য মার খায়নি রোজা রাখতে বলেছেন রোজা রাখার জন্য রাসূল মার খায়নি ওয়াজ করতে বলেছেন তার জন্য রাসূলকে মার খেতে হয়নি যেই বলেছে আমি মুহাম্মদ আমাকে মানা লাগবে তখন নিজের ঘর থেকে শত্রু করা শুরু করেছে তাই আল্লাহ বোঝাতে চেয়েছেন আমার নামে মুহাম্মদ মার খায়নি আমার দ্বীনের জন্য রাসূল মার খায়নি মার যদি বেশি খেতে হয় নিজের নবীন হিসাবে প্রচার করতে গিয়ে তাই আমি ফাইনাল পরীক্ষাকে আমার রাসূলের নামটা আমি রেখে দিলাম জোরে বলি সুবহানাল্লাহ অনেক ব্যক্তি আছে শুধু বলে বাবা নামাজ কালাম তসবিহ তেলাওয়াত করো জান্নাত রয়েছে কি কি বল ভাই এগুলো আমি অস্বীকার করছি না এগুলো তো করা লাগবে কিন্তু রাসূল বলেছে মান আতানি কেউ যদি আমাকে ইত্তেবা করে ফাকাদ আতাল্লাহ আল্লাহকে ইত্তেবা করা হয় নবী আদম আল্লাহর ইত্তেবা করেছে রাসূলের ইত্তেবা করেনি 350 বছর কাঁদছে আর যেই রাসূল পাকের ইত্তেবা করেছে নাম নিয়েছে মানে ইত্তেবা সঙ্গে সঙ্গে আল্লাহ রহমতে নাজিরে তাকিয়েছে ওখান থেকে তো আমাদের শিক্ষা নেওয়া দরকার এটাই আমাদের কর্মসূচি অন্য কিছু নয় আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ আমি আপনাকে বলছিলাম কবরের ভিতরে এবারের ভিতরে আর একটা প্রশ্ন চলে এসেছে হাতে দেখা যায় এই জায়গাটায় হাদিসটা বর্ণনা করেছেন তাবলিগ জামাতের একটা আলেমটার নাম হলো হাজী ইমদাদুল্লাহ মাহাজারি মাক্কি যার বাড়ি হলো মক্কা শরীফে তিনি একটা জায়গায় বলেছেন আহা কবরের ভিতরে জিজ্ঞাসা করবে তোমার মামা কোনটা তাকুলু ফিহা কি হাজার রজুল রজুল মানে পুরুষ জিজ্ঞাসা করবে এই ব্যক্তিটা এই ব্যক্তিটাকে মানে দয়ার নবীকে কবরের ভিতরে দেখানো হবে কেউ বলেছে রুহানি হালাতে কেউ বলেছেন প্রকাশ্যে দেখানো হবে আল্লাহর নবী প্রতিটা ইমানদারের কবরের ভিতরে নেমে পড়বে জিজ্ঞাসা করা হবে তোমার রবকে আমার আল্লাহ কবরে এসে বলবে না যে আমি তোমার রব জিজ্ঞাসা করবে তোমার দিন কি একটাবার ইসলাম ধর্ম তোমার কবরের ভিতরে গিয়ে বলবে না যে আমি হলাম ইসলাম ধর্ম আমাকে চিনিয়ে দাও আল্লাহ আসবে না দিনও আসবে না দয়ার নবীর নামটা যখন প্রকাশ করা হবে আল্লাহ নবী মসজিদে নববীর পাশে তিনি আছেন মসজিদে নববীর মাজার শরীফ থেকে একেবারে প্রকাশ্যে কেউ বলেছেন রুহানি হালাতে পৃথিবীর জমিনে ইমানদারেরা যেখানে কবর হবে আমার রাসূল পাক ওই কবরে নেমে পড়বে ফেরেশতারা জিজ্ঞাসা করবে ওমা কুনতা তাকুলু ফিহা কি হাজার রজুল যে লোকটা তোমার কবরে দাঁড়িয়ে আছে এই লোকটাকে তুমি চিনতে পারো কেউ যদি বলে ইনি তো হলো মুহাম্মদ সাল্লাল্লাহ ইনি মাটির আমিও মাটির ইনি তো আমার মতো মানুষ তাহলে কিন্তু কপালটাই আপনার সর্বনাশ যদি বলেন উনি হলো মুহাম্মদ সাল্লাল্লাহ উনি বিয়ে করেছিল আমি বিয়ে করেছিলাম ওনার আর আমার ভিতরে বড্ড একটা পার্থক্য নেই তাহলে কিন্তু আপনার অবস্থাটা খুব শোচনীয় যদি বলো মুহাম্মদ সাল্লাল্লাহ উনি তো আমার বড় ভাই হয় তাহলে নামাজ রোজা তসবিহ তেলাওয়াত করে নবীকে নবী স্বীকার না করে আর বড় ভাই আর সমান ভাই বলে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে তবে একটাই কথা জেনে রেখে দাও পৃথিবীর জমিনে যত নবী এসেছে ঈসা মুসা দাউদ আইয়ুব শুআইব জাকারিয়া লূত নবী ইব্রাহিম নবী পৃথিবীর যত নবী এসেছে তারাই তো উদ্ধার পেয়েছে আর উদ্ধার পাবে আমার নবীর প্রশংসা করে নবী আদম আলাইহিসাল্লাম উদ্ধার পেয়েছে আমার নবীর ওসিলায় নবী শীস আলাইহিসাল্লাম উদ্ধার পেয়েছে আমার নবী
নবীর ওসিলায়, নবী ইউসুফ আলাইহিস সালাম উদ্ধার হয়েছে আমার নবীর ওসিলায়, নবী ইসমাইল আলাইহিস সালাম কে জবাইর হাত থেকে বেঁচে গেছে, আমার নবী ইসমাইলের বংশে আসবে ওই জন্য তাকে জীবিত বানিয়েছে, তাহলে আমার নবীর ওসিলায়। এমন কি আল্লাহর নবী বলেছে, ও আমার সাহাবায়ে কেরাম জেনে রেখে দাও, আনা সাইয়্যিদু উলদি আদামা ইয়ামাল কিয়ামা, কিয়ামতের দিন তামাম নবী রাসূলরা উম্মাতেরা একদিকে আর আমি রাসূল একদিকে, আনা আউয়ালু শাফিন, যারা আমাকে নবী আর নবী বলে বিশ্বাস করেছে তাদের উপরে প্রথম সিফারিশ করব আমি রাসূলুল্লাহ। আর একটু জোরে, অনেক ব্যক্তিকে রাসূলকে রাসূল বলে বিশ্বাস করবে তাও করে না, অনেক জায়গায় নামাজ হয় দেখেছেন দাহানে বাহানে সালাম ফিরকার দোনো হাত উঠাকার দোয়া মাঙ্গি, হাত বহু জিয়াদা না উঠা মানে বেশি উঁচু করা যাবে না, ইয়ানি অর্থাৎ কান্দো সে উঁচি না করো, কানের উপরে তোলা যাবে না, দোয়া যা ফারেগ হোক আর দোয়া যা ফারেগ হোক আর দোয়া যখন শেষ হয়ে যাবে দোনো হাত মুখ পার ফিরিল, দুটো হাত মুখ থেকে মাসাহ করে নিয়ে এসো কিংবা ফিরিয়ে নিয়ে এসো। আমরা কলেমা শরীফ পড়ে দোয়া শেষ করি না, অনেক জায়গায় কি করে বিরাহমাতে কাইয়া আর আমার রহিম, এবার আপনাকে বলছি নামাজ পড়েছে কার ইবাদত করেছে, আল্লাহর ইবাদত করেছ তো, আল্লাহর ইবাদত করার পর লাস্টে নিয়েছে কি বিরাহমাতিকা ইয়া আর আহমার রহিমিন, ওখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাম বললে কি গোনা হতো? তাহলে এক শ্রেণীর মানুষেরা আল্লাহর ইবাদত করবে রাসূলের নামটা সরিয়ে দেবে আর দোয়ার কারণে তারা গুনাহগার হবে না, বলা যাবে না যে বিরাহমাতিকা না পড়লে নামাজ হবে না, এ ফতোয়া দিতে পারবো না, নামাজ হবে কি না হবে আল্লাহ তিনি ভালো জানে, তবে আল্লাহর ইবাদত করেছে বিরাহমাতিকা পড়েছেন কলেমা শরীফ পড়েনি মানে এখানেই বুঝতে পেরেছি কলেমার প্রতি ভালো একটা মহব্বত দিল অন্তর নেই, তাহলে রাসূলের নামের দিক দিয়ে যখন মুখ ফেরাবে হাজার বছর ইবাদত করলে নবী আদমের দিকে যেমন মুখ ফেরেছিল তেমন আল্লাহ মুখ ফিরিয়ে নেবে, তাই আমি প্রথমেই বলেছিলাম আমরা গুনাহগার হব কিন্তু বিয়াদব মাথায় গেছে যে আমরা গুনাহগার হব, গুনাহগার হব অবশ্যই ক্ষমা করবে আল্লাহ, কোরআন তার বর্ণনা সুম্মাস্তাগফারনি গুফারতুলাকা ও মালি, আমার গুনাহগার আমার বুকে দিয়ে দাও, গুনাহগার আমার কাছে মাতানত করবে আমি আল্লাহ দেখব খুশি হব, চোখের দিকে তাকাবো আমি আল্লাহ এক মুহূর্তে তাদের গুনাহকে মাফ করব, জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু বিয়াদবের জায়গা, তাহলে আমি প্রথমে বলেছিলাম বিয়াদব আর গুনাহগারের কিছু সংখ্যা কিছু পার্থক্য সেটা একটু মিলছে না, বলে না বাবু মিলছে, আল্লাহ আমাদের সকলকে রাসূল পাকের মহব্বত পীর মশাইখের মহব্বত এবং দ্বীনের খেদমত আল্লাহ যেন কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন, দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি আল্লাহু আকবার আল্লাহ, আমরা যে দরুদ শরীফ পাঠ করেছি না কটাক্ষ করে না, দুটো জিলাপি 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 করে চিল্লায় না, এ আমাদেরকে অনেকে জিলাপি হুজুর বলে, জিলাপি ইন্টারনেটে শোনেননি রাজ্জাক বিন ইউসুফ কাজী ইব্রাহিম মতিউর রহমান মাদানি আরো কটা মানুষ রয়েছে তাদের নামটা সব খেয়াল নেই, ওরা বারবার শুধু বলে জিলাপি হুজুর জিলাপি হুজুর বলে, তাই না? আসলে কি জানেন, আমরা খাই বিরিয়ানি ওদের হয় চুলকানি, ওদের জীবনে পাতে পড়ে না, আরে নবীর মহব্বত এমন আল্লাহ কবুল করবে আপনাকে, নবীর একটা বার মহব্বত করেন বাবু চা পানি যেন দিও না, আমারও দিও না ওদেরকেও দিও না, চা একেবার নিয়ে চলে যাও নিয়ে যাও, তার মানে আমি যে বক্তৃতা করবো আমারও মন মানুষে তো অন্য হয়ে গেলে বক্তৃতা সমস্যা হয়ে যাবে, নিয়ে যাও না কি আছে, একটা দিন চা খাওয়া বন্ধ রাখি, নিয়ে যাও নিয়ে যাও, সমস্যা আছে আপনাদের আবার সমস্যা নেই মাশাআল্লাহ, এটা যদি কষ্ট পান না ক্ষমা করবেন, আমি আপনাদের জন্য কাঁদছিলাম, এক কিতাবটার নাম হলো ফতোয়া মুজমা, ফতোয়া মুজমা এমন একটা কিতাব যে আমাদের এলাকায় আমাদের সমাজে দশটা আলেম থাকে নটা আলেম ফতোয়া মুজমা পড়ার যোগ্যতা রাখে না, ওই ফতোয়া মুজমা শরীফে একটা হাদিস এসছে মসজিদে নববীতে ইতিকাফ করলে যে সওয়াব হয়, ছেলে মেয়ে বিয়ে বাচ্চা এক জায়গায় বসে শরিয়াতের তালিম আর কথাবার্তা বললেন মসজিদে নববীর ইতিকাফের চাইতে বেশি সওয়াব তাদের নামায় আমলে দেওয়া হয়, সুবহানাল্লাহ।
তার কারণ আপনি ধর্ম না শিখলে ধর্ম করবেন কিভাবে? ধর্ম না শিখলে ধর্ম করবেন কিভাবে? এক, দ্বিতীয় নাম্বার রাসূল বলেছেন আফদালু জিকরি জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, পৃথিবীতে সবচাইতে বড় জিকির হলো কলেমা শরীফ। এখানে তো আল্লাহর জিকির নবীর জিকির হচ্ছে, ঠিক না বে? ঠিক। তাহলে সেই জিকিরে কি চা দিয়ে আমাদের জিকিরটাকে শ্রেষ্ঠ জিকির সম্পূর্ণ করব? না, কিছুক্ষণ খেলাম না, কষ্ট পেয়েছেন দেখি? আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি আপনার নবীর প্রশংসার কথা বলছিলাম আর বলতে বলতে অনেকটা দূর পর্যন্ত আমি চলে গেলাম। নবীর প্রশংসা তো জীবনে করবই করব, যতদিন পৃথিবীর জমিনে আপনার আর আমার হায়াত থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ নবীর প্রশংসা করব করব। আমি আপনাকে আর একটা কথা বোঝাতে চেয়েছি, ও ভাইরা বাবা জিরা, আমরা গোনাগার, আমরা বিয়াদব নয়, আমরা গোনাগার। এর জন্য আমি পার্থক্য আর হিস্সা, আমি কিছু ফারাক দৃষ্টান্ত আমি একটা আলাদা করে বুঝিয়ে দিলাম। তাহলে যারা নামাজে বেরহমাতিকা ইয়া রহমান রহিমিন পড়ে, ওদের নামাজ হচ্ছে কি না হচ্ছে মহান আল্লাহর ব্যাপার, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ কলেমা শরীফ ওদেরকে পড়তে বললে ওরা গোড়াই করে পড়তে চায় না। ওরা বলে ফুরফুরার হুজুররা, আলেমরা, ফুরফুরার মুদিরের মুরিদরা ওরা কলেমা শরীফ পড়বে, আমরা নামাজে বেরহমাতিকা পড়ব। কিন্তু আপনাকে একটাই কথা বলা লাগবে, আল্লাহর কাবাবাই তো শরীফ আপনাদের দেখা যায় গোমা হাবড়া থেকে, কিংবা আপনাদের দেখা যায় তালসি থেকে, এখান থেকে গোমা, এখান থেকে আল্লাহর কাবা বাইতুল্লাহ 4,500 কিলোমিটার রাস্তা, আর গোম দেখা যায় কাবা বাইতুল্লাহ থেকে মসজিদে নবাবী রসুল পাকের মাজার শরীফ 460 কিলোমিটার রাস্তা, আর কাবা থেকে এই পর্যন্ত কম বেশি 4,500 কিলোমিটার রাস্তা। আমার দয়ান নবী বলেছেন, এ আমার উম্মা তোম্মা তানেরা, আমি রসুল তোমাদের জানি দিয়ে একটা বার জেনে রেখে দাও, ইন্নি লারাফুল হাজারা ওয়া শাজারা ইউসাল্লু না আলাইয়া, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতাম অল হাজারা ওই সব গাছগুলো, অল হাজারা ওই সব পাথরগুলো, অল শাজারা ওই সব গাছগুলো, ইউসাল্লু না আলাইয়া, আমি রসুল আমাকে দেখে দেখে সালাম পাঠ করতেন, আমাকে দেখে দেখে সম্মান জানাতেন, আমাকে দেখে দেখে তারা মহাব্বতে জিকির আজগার করতেন। এ আমার সাহাবাই কেরাম, একটা বার যদি তোমরা পাহাড়ের কাছে আমাকে যদি একটা বার নিয়ে যাও, আমি খুদার কসম দেখিয়ে দেব যে পাথরগুলো আমাকে সালাম দিয়েছে ওদের বংশের নাম, ওদের দলের নাম আমি মুহাম্মদ বলে দিতে পারি। আর যারা আমাকে সালাম দেয়নি, যে পাথরগুলো আমাকে সালাম দেয়নি ওদের চেহারাটা কালো হয়ে গেছে, আর যারা সালাম দিয়েছে ওদের চেহারাটা আমার আল্লাহ নূর আর নূর সাদা ধবধবে বানিয়ে দিয়েছে। পৃথিবীর জমিনে ঐতিহাসিকরা বর্ণনা করেছে যে পাহাড়টা আল্লাহ জিকিরে বন্ধ করে ওই পাহাড়টাকে আমার আল্লাহ জীবিত পাহাড়কে মৃত্যুবরণ করে দেয়। দুনিয়ার মানুষ কেটে কেটে ওরা সাবমার্সেল কিংবা টালিয়ার পাথর বানায়, ওটাই হলো ওদের শাস্তি। পৃথিবীর জমিনে যত সমুদ্র আছে ওই বড় বড় মাছ যখন আল্লাহ জিকিরে বন্ধ করে দেয় ওই মাছগুলো দুনিয়ার মানুষের জালে আমার আল্লাহ আটকে দেয়। এ মুসলমানের ছেলেরা, আমরা সুন্দরবনে বসবাস করি, তবে একটা কথা আপনাকে শেয়ার করা যায়, পৃথিবীর জমিনে যত জঙ্গল আছে অনেক জঙ্গলের ভিতরে একটা সুন্দরবনের জঙ্গল ঐতিহাসিক নাম আর ইজ্জত সকলের কাছে আছে। আমাদের এলাকা সুন্দরবনের জঙ্গলের বাঘ যদি একটা বার কলা গাছের ভিতরে প্রবেশ করে, ছোট ছোট বাচ্চাদের কাছে খবর এসে গেল সুন্দরবনের জঙ্গল আমাদের কলা গাছে, আমাদের বড় আম গাছে কিংবা বড় পাটখাতের ভিতরে ঢোকে পড়েছে, বড় একটা জাল দিয়ে তাকে ঘেরাও করা হলো আর জালের ভিতরে আটকানো হলো, আবাল বনিতা ছোট বড় দরমিয়ান মাঝারি প্রত্যেক ব্যক্তিরা তাকে লাঠি ঝাড়া মেরে এবার শাস্তি দেওয়া শুরু করলো। আমি বাঘকে জিজ্ঞাসা করলাম, ওরে বাঘ তুমি একটা বার বলবে, আমরা ছোটবেলা পড়েছি মানুষের মাথায় বুদ্ধি বেশি, পশুর গায়ে শক্তি বেশি, তোমার এত শক্তি থাকার বিনিময় তোমার জঙ্গল ছেড়ে তুমি কেন অপরের জঙ্গলে চলে এসেছো? ওই সময় বাঘ এই কথাটাই তিনি বলবে, আমার শ্রেষ্ঠ জায়গা ছিল সেটাই হলো আমার সুন্দরবনের জঙ্গল, নিজের জায়গা ছেড়ে দিয়ে অপরের জায়গায় যখন আমি মাথা দিয়েছি, ছোট বড় আবাল বনিতা দরমিয়ান মাঝারি কিশোর কিশোরী আর সব ব্যক্তিরা আমার প্রতি অত্যাচার করছে, আমার গায়ে শক্তি থাকা অবস্থায় আমার কিছু করার ক্ষমতা নেই, ক্ষমতা নেই। আল্লাহ নবী বলেছেন আহাব্বু ইলাল্লাহ কে মাসাজিদুহা, পৃথিবীর জমিনে সবচাইতে শ্রেষ্ঠ জায়গা
সেটাই হলো আল্লাহর ঘর। এই ঈমানদার মুসলমানেরা পৃথিবীর জমিনে আমরা পড়েছিলাম, পশুর গায়ে শক্তি বেশি, মানুষের মাথায় বুদ্ধি বেশি, তাহলে পশুর শক্তি থাকা অবস্থায় নিজের জায়গা ছেড়ে দিয়ে অপরের জঙ্গলে গিয়ে যেমন মার খেতে হয়েছে, মার খেতে হয়েছে। আল্লাহর নবী বলেছেন আহাব্বু ইলাল্লাহি মাসাজিদুহা, ওরে ঈমানদার তোমার জায়গা হলো আল্লাহর ঘর, শ্রেষ্ঠ ঘর। আমি রসুল আমার পদ, ওই ঘর আর এই পথ ছেড়ে দিয়ে পৃথিবীর অন্য দলে আর অন্য ঘরে পথে যখন তুমি একটা বার মাথা দেবে, আমার আল্লাহ তোমাকে অপমান করার জন্য আর একটা বেঈমান কাফের মাথার উপরে চক্র খাটাচ্ছে। তবে জেনে রেখে দাও ইন কুনতুম মুমিনিন, আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে মুসলমান নামীয় ব্যক্তিরা অপমান হবে হবে, তবে যারা কমপ্লিটলি ঈমানদার হবে আমি আল্লাহ হেফাজতের দায়িত্ব আমার কুদরতি হাতে। আর একটু জোরে, যেমন বনি ইসরাইলের, যেমন বনি ইসরাইলদের গোত্রে কিছু সংখ্যক ছেলে আল্লাহওয়ালা ব্যক্তি ছিল, ওরা যখন বলেছে বাবা সত্যর পথে এসো, তখন কিন্তু ওদেরকে তাড়া দিয়েছিল আর ওরা গুহার ভিতরে লুকিয়েছিল। আর গুহার ভিতরে লুকানো থাকানো এর ভিতরে বড় একটা খুব কারিশমা লুকিয়ে আছে, একটু বল ভালো করে মাশাআল্লাহ বললে আপনাদের এই বিষয়টা চিন্তা ফেকেরটা একদম পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ মানে কবরের ভিতরে আল্লাহ কিভাবে বান্দাকে সবিয়ে রাখবে কত যুগ যুগ আর বছর বছর। আল্লাহ আল্লাহ, আমি আপনাকে বোঝাতে চেয়েছি ও ভাইরা বাবাজিরা, বনি ইসরাইলের গোত্রের কিছু মানুষেরা হোক সেটা চারজন কম বেশি, ওরা বেঈমানদের অত্যাচার সহ্য না করতে পেরে ওরা গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল। হাদিস শরীফে পাওয়া যায় এরা একদিন কিংবা একদিনের বেশি কিংবা একদিনের কম, হতে পারে এক বেলা, হতে পারে দুই বেলা, হতে পারে দেড় বেলা, মানে একদিনের কম অথবা একদিন কিংবা একদিনের বেশি এরা গুহার ভিতরে আছে, ঘুমিয়ে পড়েছিল। খুব ঠান্ডা মাথা শুনবেন কত মজাদার কথা, এরা ঘুমিয়ে পড়লেন, এরা মনে করছে আমরা ঘুমিয়েছিলাম, হয় এক বেলা না দু বেলা না তিন বেলা, মানে হয় একদিনের বেশি না একদিন কম না একদিন, আমি ধরে নিলাম দুই দিন ঘুমিয়েছিল। ওদের একটু খোদা পেয়েছে, একজনকে গুহা থেকে ডেকে তুললো, ভাই তুমি চলে যাও পাশে বাজার আছে, আমাদের জন্য কিছু খাদ্য কিনে নিয়ে আসবে। ওই চারজনের ভিতর দিয়ে আর একটা ব্যক্তি যখন পাহাড়টা একটু হালকা করে মুখটা আড় করে, ওরা লুকিয়ে লুকিয়েছিল মুখটা উঁচু করে দেখলো কেউ নেই, চট করে বার হয়েছে। হয়ে যখন মদিনার মধ্যে দেখা যায় বড় মার্কেটে যখন কিছু খাবার কেনার জন্য এরা যখন চলে যায়, কেউ জানে না এরা কখন লুকিয়েছে। আল্লাহর নবীর হাদিস বিবরণ দিয়েছে একজন ব্যক্তি দোকানে গিয়ে অনেক কেনাকাটা করলো আর কিছু পয়সা হয়েছে, কত পয়সা হিসাব করে পয়সাটা যখন দিতে যায় ওই সময় দোকানদার হাতটা ধরে ফেলছে, তোমরা তো এই দেশের মানুষ নয়। বলুন সুবহানাল্লাহ, এ খরিদ্দার তোমার বাড়ি কোথায়? বলল কেন কি ব্যাপার, আমি বৃদ্ধা হয়ে গেছি, আমার লাইফে তোমাদের এই পয়সা আমি চোখে দেখি না। এরা অবাক হয়ে যায় কি বলো বৃদ্ধা, বলল এই পয়সা তো আমার বাপ চোখে দেখিনি, আমি চোখে দেখিনি। এ দোকানদার কি ব্যাপার বুঝতে পারি না। বলল তোমরা কোন দেশের মানুষ, কোন দেশের চর একটা বা তোমরা বলো। ওরা চিন্তা করলেন ব্যাপার কি, বলল তোমরা যে খাবার কিনেছো আর যে পয়সা আমাকে দিচ্ছ, এই পয়সা সাল তারিখটা হিসাব করে আর আমার ডয়ারের টাকাটা হিসাব করে দেখো তোমাদের পয়সার বয়স কত। তফসির কারক ইমাম তুকুবুদ্দিন বর্ণনা করেছেন, ওরা একদিন ঘুমায়নি, হাফ বেলা ঘুমায়নি, 309 বছর ধরে ঘুমিয়েছিল। আমার আল্লাহ ওদেরকে একদিন কিংবা দেড় দিন মনে করে দিয়েছে। ওই পয়সাটা যখন নিয়ে যায় সাল তারিখ দেখে বুঝতে পারে এটা হলো 309 বছর আগে কারা পয়সা। আল্লাহ নবী বোঝাতে চেয়েছে যারা আমার মহব্বতের ব্যক্তি হবে ওরা কবরে ঘুমাবে হাজার হাজার বছর, তবুও তারা বুঝতে পারবে না। আর একটু জোরে বলেন, আমরা সেই দলের মানুষ না? মানুষ নয় ছেলেরা, আমরা সেই দলের মানুষ তো।
ওই জন্য হাদিস শরীফে এসেছে কোন ব্যক্তি যখন কবরবাসী হয়ে যাবে আর কবরবাসী হয়ে যাওয়ার পর ওকে যখন ফেরেশতারা এসে জাগ্রত করে তুলবে নামাজি ব্যক্তি চট করে খেপে গিয়ে বলবে আমি তো এখনি ঘুমিয়েছিলাম আমাকে ডাকলো কেন বলে ডেকেছেন বেশ হয়েছে ওয়াক্তের নামাজের সময় হয়েছে আমাকে নামাজ পড়তে দেন তখন ফেরেশতারা বলবে জাল্লার বান্দা তুমি এখানে এক দুদিন ঘুমাওনি কত লক্ষ লক্ষ বছর ধরে ঘুমিয়েছিলে আর তুমি মনে করছো আমি কিছুক্ষণ সময় ঘুমিয়েছিলাম এটাই তো তোমার ইমানদারের কোয়ালিটি যদি বলেন কথা মাথায় গেছে ওই জন্য কবরবাসী যারা হয় যারা দুনিয়াতে আল্লাহর আবেদ আবেদা জাকিরিন হয় এরা কবরে চলে গেছে আমরা দোয়া চাইব যারা ইমানদার আল্লাহ যেন ওদের পথের প্রতীক হিসাবে যেন আল্লাহ কবুল করে ওই জন্য বারবার বলি আল্লাহর ইবাদত নবীর মহব্বত পীর ওলিদের তাকওয়া এবং তাদের মহব্বতের আমরা পাত্র হই কেন ওরা যে পথে চলে গেছে সেই পথে যাওয়ার চেষ্টা করি তাই মোনাজাতে আমরা বলে থাকি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি চলি বলেন ঠিক না আমরা এই দোয়াটা চাই বারবার বারবার করে চাই বলা হয়েছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম হামকো সিধে রাস্তে পর চালা দিজিয়ে আল্লাহ হু আল্লাহ আল্লাহ হু আল্লাহ আমার কথা বুঝতে পারছেন বাবু অসুবিধা হয় না তো আমি ভাইকে জিজ্ঞাসা করছিলাম আজকে কি বিষয়ে জলসা বলছিল নবী দিবসে জলসা মানে প্রতিনিয়ত যেখানে যে ওয়াজ হয় সেটা আমি শুনে নেই সেই নিয়ে আমার সাবজেক্ট চলে তাহলে নবী দিবসে যখন ওয়াজ তখন নবী সম্পর্কে বলতে হবে যার কারণে প্রথম থেকেই নবী সম্পর্কে ধরেছি অন্য বিষয় হলে মাসলা মাসাইল দিয়ে যুক্তিতর্ক দিয়ে আলাদা লাইন বলা যেতে পারে আল্লাহ আমি আপনাকে বলাছিলাম নবীর প্রশংসা বলতে বলতে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সুষ্ঠুভাবে বলা তৌফিক দিচ্ছে আর আপনাদেরকে কর্ণপাত করে বলা শোনার মতো আল্লাহ সুযোগ করে দিয়েছে এর ভিতরে আল্লাহর একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ তবে আর একটা বার আপনার কাছে আর একটা ধাপ আগিয়ে যাব নবীর প্রশংসা নবীর প্রশংসা আমার আল্লাহর নবী বলেছেন তাম পৃথিবীর জমিনে ওই ব্যক্তিটা ইমানদার হতে পারবে না আল্লাহর নবী বলেছেন বাল ঘুমিয়ে সল্লো না ওরা নামাজ পড়বে তথাপি ইমানদার হবে না ওয়া সুবু না ওরা রোজা রাখবে তথাপি ইমানদার হবে না ওয়া হুদ্দু না ওরা হজ করবে তথাপি ওরা ইমানদার হতে পারবে না আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কি কারণে ওরা ইমানদার হতে পারবে না ওরা নামাজ পড়বে রোজা রাখবে হাজ্জিন হজ করবে সাইমিন ওরা রোজা রাখবে রোজা রেখে রেখে খড়ি চশমার কা পাকাটি রোগা হয়ে যাবে হজ করে করে আল্লাহর কাবার নিদর্শন গুণ ওদের মুখস্থ হয়ে যাবে নামাজ পড়ে পড়ে ওদের চেহারা পিঠ গুণ বেঁকে যাবে আল্লাহ নবী বলেছে নামাজ রোজা তসবি তেলাওয়াতে ইমান নেই নবী আমার একটা হাদিস বললেন লা ইউমিনু লা ইউমিনু লা ইউমিনু অতক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন রাসূল আমার বললেন মি ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি তোমার বাড়ি যত ছোট ছোট ছেলে মেয়ে বড় বড় ছেলে মেয়ে ওদের অপেক্ষায় এবং তোমার বৃদ্ধা আব্বা মা অপেক্ষায় অন্নাসি তামাম পৃথিবীর যত বন্ধু আর নিজের জাহান এর অপেক্ষায় আল্লাহ নবী বলেছেন পৃথিবীর সর্ব অপেক্ষায় আমাকে বেশি ভালোবাসা না দিতে পারলে ওই ব্যক্তিটা ইমানদার হতে পারবে না আর ওই ব্যক্তির দোয়াটা আল্লাহ দরবারে কবুল হবে না চলেন আসতে দেখা যায় আধা ঘন্টা আগে আমি একটা বক্তৃতা করেছিলাম রাসূল বলেছে সর্বপেক্ষা আমাকে বেশি ভালোবাসা না দিলে ওই ব্যক্তিটা ইমানদার হতে পারবে না নবী আদম আলাইহিস সালাম আমার আল্লাহর ভালোবাসা অন্তর দিয়েছে রাসূলকে ভালোবাসা যখন না দিয়েছে ফাতা কোনা মিনা জালিমিন আর গাছে হাত দিয়ে আমার আল্লাহ ওই জায়গা জড়িয়ে দিয়ে জান্নাত থেকে গোলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছে যেখানে যায় সেখানে সাজদা দেয় আল্লাহকে মহব্বত করে আর রাসূল বলেছে আমাকে বেশি ভালো না বাসলে ইমানদার হতে পারবে না ও ভাইরা বাবাজিরা ওই জন্য আমরা বারবার বলি আমরা যখন অজনসিয়াত করি আমরা যখন মাহফিল ইসালে সওয়াব করি আমরা যখন খানকা ঈদগাহ মুক্ত মাদ্রাসায় জিকির আজগার করি সর্বসময় নবীর প্রশংসাটাই করি আর নবীর প্রশংসা করলে আমার আল্লাহ খুশি হয় চলেন আর একটা হাদিসের কেতাবের নাম বলা যায় কেতাবটার নাম হলো আতাবুল মাসাজিদ হাদিসটা আবু হুরায়রা বর্ণনা করেছেন নবী আদম আলাইহিস সালামের একটা ছেলেটা
তার নাম হলো নবী শীস আলাইহিস সালাম আমার নবীর প্রশংসা করছিল আর করতে 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 আমার আল্লাহ আসমান থেকে জান্নাত থেকে পাঁচটা দুম্বা দান করেছে আর পাঁচটা দুম্বা দান করার পর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম ওই দুম্বাটা ধরল নবী শীস আলাইহিস সালাম ওই দুম্বাটা নিয়ে দুইজনা জবাহা করল আর পাঁচটা যখন জবাই করা হয়ে গেছে তাফসীর কারকেরা বর্ণনা করেছে তিনটে পশু পেয়েছে আর দুটো পশু পায়নি আমার আল্লাহকে জিজ্ঞাসা করল ও রব্বুল আলামিন আপনি আমাকে পাঁচটা দুম্বা দিয়েছে আমি তিনটে জবাই করলাম পরে পাঁচটা করলাম আর এই তিনটের পরে দুটো হবার পরে তিনটি আমি পেয়েছি দুটো দুম্বা পাই না আমার আল্লাহ নবী শীসকে বলছে ও নবী শীস তোমার কি জানা নাই আমার আখেরি নবী আসেনি তার জন্য তোমার উম্মতে শ্রোতার কাছে এত প্রশংসা করছিলে আমি আল্লাহ মহাব্বত করে জান্নাত থেকে তাবারকের জন্য আমি দুম্বা পাঠিয়ে দিলাম আর দুটো আমি জমা নিয়ে নিলাম আমার আখেরি বান্দা বান্দিরা আমার হাবিবের প্রশংসা করবে দুনিয়া তাবারক যদি না পায় আর পায় আমি আল্লাহ কথা দিলাম জান্নাতের ভিতরে আমার দিদার পাবে আর আমার হাবিবের প্রশংসার জন্য আমি আল্লাহ দুটো পশু জবাই করে দিয়েছি আর ওটা আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে ওদেরকে তাবারক করে আমি আল্লাহ খাওয়াবো আর একটু জোরে বলে অনেক জায়গায় জলসা তাবারক হয় আমি শুনেছিলাম ছেলেদেরকে বাবা তাবারক করেছো ছেলেরা বলছে খিচড়ি হোক ঝাও করেছে আলহামদুলিল্লাহ ভালো তার কারণ কি জানেন অনেক জায়গায় ফতোয়া দিয়েছে তাবারক করা মানে ঠাকুরের প্রসাদ খাওয়া সমতুল্য নাউজুবিল্লাহ নবী শীস আলাইহিসসালাম কি ঠাকুরের প্রসাদ খেয়েছে আল্লাহ কি জান্নাত থেকে দিয়েছে আর ওটাই কি আমাদের কি জান্নাতে কি আল্লাহ খাওয়াবে জানারা কথা বলছে কার বিরুদ্ধে বলছে নবীর নামে মাহফিল করি বলে নবী দিবস দেই বলে তারা বলছে নবী দিবস তো করা বেদাত যাবে না আবার তাবারক খাই ওটারে বলছে ঠাকুরের প্রসাদ মানে রাগ কার উপরে আল্লাহর উপরে নবীর উপরে কথা বলে না নবীর উপরে আর রসুল কি বলেছে আমাকে সর্বাপেক্ষা বেশি ভালোবাসা না দিলে ইমানদার হতে পারবে না ওরা বেশেছে আল্লাহর ইবাদত হিংসা করেছে কার উপরে ওই জন্য বলেছি ওরা বিয়াদব জাহান্নামী আহলে সুন্নাতুল জামাত গুনাহগার হলে তো এরা একদিন না একদিন জান্নাতি আর একটা জোরে বলে কথার মিল আছে না নেই বিষয়টা তো অন্যদিক যার কারণে একদম ভেঙে চুরির ভিতরে ঢুকতে পারছি না আল্লাহ আকবার আল্লাহ আমি আপনাকে আর একটা কথা বলবো ও বাপজিরা ভাইরা আর একটা বারা গিয়ে চলে যাও পৃথিবীর যত নবীরা অত্যাচার অনাচার অবিচার দুর্নিচার যত কষ্ট পেয়েছে সবচাইতে বেশি কষ্ট পেয়েছে আমাদের নবী আমাদের নবী অন্য অন্য নবীরা কষ্ট পেয়েছে কিন্তু তার তুলনায় আমার নবী সবচাইতে বেশি কষ্ট পেয়েছে একটা বারা গিয়ে চলে যাও নবী নূহ আলাইহিস সালাম উনি যখন ধর্মের কথা বলা শুরু করেছিল আর ধর্মের কথা বলতে 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 কিছু মানুষ সংকোক এসেছে আর কিছু মানুষ সংকোক আসেনি আমার দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন ধর্মের কথা বলছিল ও ছেলেরা আপনারা তো ওয়াজ শুনেছেন ওয়াজ শুনেছেন একটা বার আপনারা বলেন নবী নূহ আলাইহি সাল্লাম দুনিয়ার হায়াত পেয়েছিল 900 বছর ধরে কিন্তু ভক্ত মুরিদ হয়েছিল মাত্র 40 জন দাদা বি রহমাতুল্লাহ আলাইহি হায়াত পেয়েছে কত বছর জানা আছে জানা নেই আমি ধরে নিলাম দাদা বি রহমাতুল্লাহ আলাইহি হায়াত পেয়েছে 90 থেকে 95 ধরে নিলাম 100 বছর তাহলে নবী নূহ আলাইহি সাল্লামের হায়াত দিয়েছে 900 বছর মুরিদ হয়েছে 40 জন আর দাদা বির হায়াত পেয়েছে 100 বছর ধর্ম পালন করেছে ইমানদার হয়েছে মুরিদ হয়েছে কতজন তাহলে নবীদের হায়াত দিয়েছে কিন্তু ফসল হয়েছে কম আমার দাদা পীরের হায়াত দিয়েছে কম কিন্তু আল্লাহ ফসল দিয়েছে বেশি দাদা পীরের কোনো যোগ্যতা নেই যোগ্যতার বরকত ছিল একটাই কারণ কেন আমরাই হলাম আখিরি নবীর উম্মত আমাদের পাওয়ার বেশি ঠিক না বেটি হে আমার জওয়ান যুবকেরা আমি
আপনাকে বোঝাতে চেয়েছি নবী নূহ আলাইহিস সালাম ধর্মের কথা বলার জন্য ওনাকে কষ্ট করতে হয়েছে। এক সময় নবী নূহ আলাইহিস সালাম আল্লাহ দরবারে ইয়া রাফি ও ইয়া দাইহি হাদিসটা বুখারী শরীফে এসেছে, ইয়া রাফি ও হাত তুলেছিল, ইয়া রাফি ও উঁচু করেছিল, ইয়া দাইহি দোনো হাত দুটো হাত তুলে দোয়া করেছিল। অনেক ব্যক্তি বলে হাত তুলে মোনাজাত করার নাকি দলিল নেই, আমার এটা ইন্টারনেটে আপনারা অনেকে পেয়ে যাবেন। পার্সোনাল একটা চ্যানেল আছে এম কলকাতা, পার্সোনাল ইউটিউব চ্যানেলে আপনারা এই মাসলাটা পেয়ে যাবেন। অনেকে বলে যে হাত তুলে মোনাজাত করানে, ওখানে অনেক উদাহরণ আবৃত্তি দেওয়া আছে। নবী নূহ আলাইহিস সালাম ইয়া রাফিও উঁচু করেছিল, ইয়া দাইহি হাত, হাত উঁচু করে বললেন আল্লাহ আমার ছেলে হামসাম ইয়াসিন কে নান, আল্লাহ এদেরকে আপনি হেফাজত করো। আমার আল্লাহর নবী নবী নূহ আলাইহিস সালাম নিজের ছেলে কেনানের জন্য দোয়া চাইলো, আমার আল্লাহ বলেছে এ নবী নূহ আলাইহিস সালাম সাবধান হয়ে যাবে, সাবধান হয়ে যাবে, তোমার ছেলে নূহ আলাইহিস তোমার ছেলে কেনান আমি আল্লাহ আমাকে মানে না, আমাকে মানা তো দূরের কথা, তুমি যে পাপ তোমাকেও মানে না, তাহলে যে ছেলে নিজের নবীকে মানে না আমি আল্লাহও তাকে মানি না, তাকে মানি না, তাহলে কেনান যদি নিজের বাপকে নবী বলে না বিশ্বাস করে, আমার আল্লাহ ওই কেনানকে নবী নূহ আলাইহিস সালামের ছেলে বলে আমার আল্লাহ প্রমাণ করায় না। আমার নবী নূহ আলাইহিস সালাম হাত তুলে যখন দোয়া চাইতে যাবে আমার আল্লাহ কোহি হাজির হয়ে গেল, এ নবী নূহ আলাইহিস সালাম সাবধান হয়ে যাবে, যারা নবীদেরকে অবিশ্বাস করে আর নবীরা যদি তাদের জন্য কল্যাণে দোয়া চায় আমি আল্লাহ ওই নবীদের নবীর খাতার থেকে নামটা লিখে দেব, নামটা কেটে বাদ দেব। এ আমার সোনার মানিকেরা আমার অস্তা ছিল বর্তমানে আমরা গোনাহাগার নবী আদম এর প্রশংসা করতে আর একটা জায়গায় গিয়েছিলাম, তাহলে নবী নূহ আলাইহিস সালাম ওনার ছেলে নবী বলে বিশ্বাস করিনি, তার বাপ যখন হাত তুলেছে আমার আল্লাহ বলেছেন নবী নূহ তোমার ছেলে হতে পারে তবে যারা নবীর পক্ষে আমি আল্লাহ আমার পক্ষে, তোমার ছেলেও যদি তোমার পক্ষে না হয় আমি আল্লাহও তোমার ছেলের পক্ষে নয়, আর আমি আল্লাহ ছেলের পক্ষে যদি না হই ও নবী নূহ তোমার ছেলে হওয়া শর্তেও তোমাকেও ছেলের পক্ষে যাওয়া চলবে না, চলবে না। আমার আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের ছেলেকে জাহান্নামে দুটি ধরিয়ে দিল আর জাহান্নামে দিয়ে দিল। অনেক কথা অনেক কথা, নবী নূহ আলাইহিস সালামের 40 রাত পানি আর 40 দিন ঝড় পানি দিয়ে আমার আল্লাহ পৃথিবীটা একেবারে ভাসমান করে দিয়েছে। নৌকা চলতে চলতে এক জায়গায় যায় কেনানো আসলো না, আমার আল্লাহ একটা করে মুরগি দিয়েছে, দোড়া জোড়া দিয়েছে। আমি আগে একটা কোরআনের আয়াত পড়েছিলাম পাশের আয়াত অখলকনাকুম আজওয়াজা, আমার আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছে, একটা মেয়ে একটা মোদ্দা, একটা মেয়ে একটা মোদ্দা, আল্লাহ একটা মুরগি দিয়েছেন দু রকম দিয়েছে, আল্লাহ ছাগল দিয়েছে দু রকম দিয়েছে, আল্লাহ নারী দিয়েছে পুরুষ দিয়েছে দু রকম দিয়েছে। ওটাই হলো পৃথিবী আবার নতুন করে সৃষ্টি। নবী নূহ আলাইহিস সালাম ওদেরকে কঠিন ভাবে তুলে নিয়েছে আর ইবলিস শয়তান ছিল তাকে জিজ্ঞাসা করেছিল ওরে ইবলিস তুমি কি এতে উঠবে না, আর নবী নূহ আলাইহিস সালাম নতুন করে ইবলিসকে যখন আবার নৌকায় তুলেছে পৃথিবী নতুন করে যখন সাজানো হয়েছে ওই ইবলিস তো আবার পৃথিবীতে বিরাজমান করেছে। আল্লাহর নবীর হাদিস বিবরণ দিয়েছে নবী নূহ আলাইহিস সালাম যদি ওই কিস্তিতে শয়তানকে যদি আসার আহ্বান না জানাতো তাম পৃথিবীতে শয়তান জীবনের মতো নিফাত যেত। জোরে বলেন, এটাই তো আল্লাহর কৌশল নাকি ছেলেরা, এটাই আল্লাহর কৌশল না, কিছু করার নেই, কিছু করার নেই। আল্লাহু আকবার, আল্লাহ কেন যে বলেছিল আর মনে করি না, কেন যে বলেছিল নবী নূহ আলাইহিস সালাম যাই ছেলেকে বলেছে ছেলে ছেলে তো ইবলিস হয়ে গেছে, গুনাহগার হয়ে গেছে, হে ইবলিস ওটো ছেলেরে বলেছে শয়তান মনে করেছে আমারে দাওয়াত করেছে, শয়তান ঠেলে উঠেছে, বলছে তুমি উঠলে কেন, তুই ডাকলে কেন, বলছে আমার তো ছেলেকে ডেকেছি, বলে ছেলেকে তুমি ছেলেকে বলে ডাকবে ইবলিস বলে ডাকলে কেন। যেরকম একটাই আছে নবী দাউদ আলাইহিসসালামকে ফারেস্তার সঙ্গে মিল মহব্বত করে বন্ধু করে বলছে জান্নাতে যেতে পারবে, তা বলছে হ্যাঁ, আচ্ছা তুমি যখন আমার বন্ধু হয়েছে তা আমাকে একটু জান্নাতে নিয়ে যাও, বলে চলো ঘুরিয়ে আসি, চলো ঘুরিয়ে আসি, তা বলছেন আমি জান্নাতে যাব না, তুমি যদি না যাও আমাকে একটু পার করে দাও। নবী দাউদ আলাইহিস সালামকে জান্নাতে পার করে দিয়েছে,
তার আগে আজরাইলকে জিজ্ঞাসা করেছে, আজরাইল তুমি লোকের মেরে দাও? তো বলছে হ্যাঁ মেরে দেবো। বলছে আমাকে মেরে দাও দেনি, তবে জীবিত করতে হবে। তো বলছে ঠিক আছে, মেরে দিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে আবার জীবিত করেছে, জীবিত হয়ে গেছে। তাহলে মরেছে একবার, মরেছে জীবিত হয়ে গেছে। তাহলে তুমি যখন মেরে দিয়েছো আবার জীবিত করেছো, তাহলে জান্নাত কেমন আমাকে দেখা হয়, জান্নাতে যাব? তা বলছে জান্নাতে যাবে? বলছে হ্যাঁ। চলো জান্নাতে দিয়ে দিয়েছে। তা এদিকে ফারেস্তা বলছে, নবী দাও চলে এসো বন্ধু, থেকো না বেশি কোন, মাথা খারাপ পারিস তুই যে আমি যাব না। বলছে কেন? বলছে আল্লাহ তো বলেই দিয়েছে যারা মৃত হবে, মৃত হওয়ার পর জান্নাতে যখন যাবে তখন জীবিত না মৃত? জীবিত হয়ে জান্নাতে যাবে তো। তা তুমি এর আগে আমার মেরে দিয়েছো, জীবিত করে দিলে তারপরে, তাহলে জীবিত হয়ে জান্নাতে এসে তো মরণ তাকর হয়েছে, মরণ হয়নি? কেউ কিন্তু জান্নাত থেকে বার হতে পারিনি, পারিনি, কিন্তু আমার দয়ার নবী বলছে আমি আল্লাহকে দেখেছি, ঈসা, মুসা, দাউদ, আইয়ুব, শুয়াইব, জাকারিয়া, লূত, ইব্রাহিম, তামাম পৃথিবীর যত নবী, কেউ আল্লাহকে দেখিনি। ওলা ফাখরুস বিহি, আমি অহংকার করছি না, আমি তোমাদেরকে বিয়াদব বলে বার করছি না, আর বার হতেও বলছি না। তবে জেনে রেখে দাও, মা আনতা বিনিয়মাতি রব্বিকা বিমাজনুন, ও আম্মা বিনিয়মাতি রব্বিকা বিমাজনুন, আমি শুকরিয়া 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 যখন করে বলছি আমি আল্লাহকে স্বয়ং দেখেছি, আমি জান্নাতকে দেখেছি, জাহান্নামকেও দেখেছি। জান্নাত আর জাহান্নামকে দেখে এসে আল্লাহ রাসূল বলছে পৃথিবীতে স্রষ্টা বলে একজন আছে, পৃথিবী সব নবীরা না দেখে বলেছে স্রষ্টা বলে একজন, আর আমার দয়ার নবী দেখে। আমার নবীর কথাটা আরো খুব সহ মানে কমপ্লিট, ঠিক না বেটি? আরো কমপ্লিট। আল্লাহ, সময় কতক্ষণ হয়েছে, শেষ করে দেবো বাবু, পাইনি 11টা, 11:30 না? আমি আপনার কাছে নবীর প্রশংসার কথা বলছিলাম, নবী নূহ আলাইহিস সালামকে আমার আল্লাহ যখন পোলাবন দিয়েছিল নৌকার উপরে উঠেছে, যদি পাহাড়ে 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 আটকে গেছে, ঐতিহাসিকরা বর্ণনা করেছে যদি পাহাড় যেখানে অবস্থান আছে ওই পাহাড়ের উপরে বড় একটা মাছের খোলস পাওয়া গেছে, বড় একটা মাছের হাড্ডি পাওয়া গেছে, ঐতিহাসিকরা বর্ণনা করেছে যদি পাহাড় এমন একটা বড় পাহাড় এবার আসতে চূড়া, তার চাইতে আরো বড় একটা পাহাড় ওই পাহাড়ের উপরে হেলিকপ্টার নিয়ে ঘুরতে ঘুরতে দেখতে পেয়েছেন, বড় একটা মাছ আছে, আর মাছের পেটটা এত বড় কেউ যদি ঘোড়ায় বসে সাওয়ারি হয়ে যদি পার হয়ে যায় ওই মাছের হাড্ডিটা মাথায় লাগবে না, মাথায় লাগবে না। ঐতিহাসিকরা বর্ণনা করেছে নবী নূহ আলাইহিস সালামের পোলাবন যখন দেওয়া হয়েছিল 40 রাত আর 40 দিন, এমনকি পৃথিবীর বেঈমানদের মারার জন্যে আমার আল্লাহ পৃথিবীর গাছগাছালি পাহাড়ের উপরে পানি তুলে দিয়েছে, তাই সমুদ্রের মাছ পানি যখন কমে যায় সমুদ্রের মাছটা ওখানে আটকে গিয়েছিল, ঐতিহাসিকরা বর্ণনা করেছে ওটাই ছিল নবী নূহ আলাইহিস সালামের পেলাবনের মাছ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, হঠাৎ করে খবর এসে গেল নবী নূহ আলাইহিস সালামের মাথায়, আমি একটা বুড়িমাকে বলেছিলাম, বুড়িমা আমি যে নবী নূহ আলাইহিস সালাম, লা ইলাহা ইল্লাল্লাহ, নবী নূহ কালিম, নবী নূহ নুরুল্লাহ, আপনি যখন আমার প্রতি কলেমা পড়ে নিয়েছেন আপনি আমার মুরিদ হয়ে গেছেন, আমার উম্মত হয়ে গেছেন, ও বুড়িমা তোমার বাঁচানোর দায়িত্ব, আমি নবী, আমার আছে, আমার আছে। বুড়িমাকে বললো, বুড়িমা এই ঘরে বসে বসে তুমি জেকের করো, মানে আমার দলে অনেক লোক কম আছে, তোমাকে নিয়ে আমি কিস্তিতে তুলবো তুলবো, 40 রাত 40 দিন পানি হঠাৎ করে শুরু হয়ে গেছে, নবী নূহ আলাইহিস সালামের খেয়াল নাই, বুড়িমাকে ডেকে নিয়ে কিস্তির উপরে তুলবে, 40 দিন 40 রাত পোলাবন পানি যখন আস্তে আস্তে মাটির সঙ্গে যখন নেমে গেল, নবী নূহ আলাইহিস সালামের এবার ইয়াদ স্মরণ এসেছে, আমার বুড়িমা হয়তো পানিতে ভেসে মরে গেছে। আস্তে আস্তে বুড়িমার নিশানা ধরে গিয়ে দেখতে পায় বুড়িমা ওই কুটরি ঘরে লা ইলাহা ইল্লাল্লাহ নবী নূহুল্লাহ বলে জেকের অবস্থায় আছে। আরেকটা জোরে বলে
কার কলেমা পড়ছিল? আল্লাহর নাম এবং ওই জামানার নবীর নাম। হেফাজত করেছেন কে? আল্লাহ। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুলুল্লাহ আল্লাহর নাম আর এই জামানার নবীর নাম পড়ব। আর কে যদি বলে বিরাহমাতিকা ইয়া কোফালে দুঃখ পড়ুক, দুঃখ আসবে না, আসবে না। আমি তাদের বলছি না যে নামাজ হয়নি, এ কথা মোটেই বলবো না, বলবো না। কিন্তু এটা কেমন হবে, কেমন হবে? আল্লাহ, আমি আপনার কাছে আর বেশি লম্বা করব না, আর একটা জায়গায় যেতে হবে ব্যস্ততার কারণে। আমি আপনার কাছে যে সময়টা নিয়েছিলাম গল্প গুজব আর কেচ্ছা কাহিনী আর ফালতু গল্প লব্জ ভাষা বলে আমি আপনার কাছে সময় কাটাইনি। যতক্ষণ ছিলাম রয়েছি থাকছি আর থাকবো, ততক্ষণ আল্লাহ নবীর প্রশংসা করেই যাবই যাব। ফের একটা বার আগিয়ে চলে যাও, আমি আপনার কাছে বলছিলাম নবীর প্রশংসা, নবীর প্রশংসা। এর মাঝখানে আর একটা কথা বলা যাক, এ ছেলেরা জওয়ান যুবকেরা পৃথিবীর জমিনে এমন একটা সময় আসবে আমার আল্লাহর নাম পৃথিবীর জমিন থেকে বলা বন্ধ হয়ে যাবে। আল্লাহ 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 বলে জিকির করা বন্ধ হবেই হবে। আল্লাহর কসম করে বলি পৃথিবীর জমিনে এমন একটা সময় আসবে আমার আল্লাহর জিকির বন্ধ হবে 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 হবে। আমার আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন লাতা মাটির উপরে আল্লাহু আল্লাহ আর মাটির জমিনে আমার আপনার মতো ব্যক্তি আল্লাহ আল্লাহ যতদিন বলবে আল্লাহ ততদিন পৃথিবীটা রেখে দেবে। আর আল্লাহ বলনিওয়ালা যদি না থাকে আমার আল্লাহ পৃথিবীটা ধ্বংস করে দেবে, ধ্বংস করে দেবে। এ আমার সোনার মানিকেরা, আমি আপনাদের কাছে বলতে চেয়েছি নবীর প্রশংসা করতে করতে অনেক দূর পর্যন্ত পৌঁছে গেছি যা আমার কল্পনা ছিল না, তার কারণ আল্লাহর রহমত নবীর নেক দোয়া। একটা বার আগিয়ে যাও, এমন একটা সময় আসবে আমার আল্লাহর নামে জিকির বন্ধ হবেই হবেই হবে। এটা আমি আল্লাহ শপথ করে বলছি, আল্লাহ জিকির বন্ধ হবে। কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করে বলতে পারি আল্লাহর জিকির বন্ধ হয়ে গেলে আমার নবীর জিকির কিয়ামত হওয়া পর্যন্ত বন্ধ হবে না, হবে না। আর একটু জোরে বলেন। অনেক ব্যক্তি বলবে হুজুর আপনি কি ওয়াজ করছেন, আল্লাহ জিকির বন্ধ হবে নবীর জিকির চলবে, এটা ব্যাপারটাকে বুঝতে পারেনি। চলেন কোরআনের একটা আয়াত পড়ি, আমার আল্লাহর নবী আল্লাহর দিকে আল্লাহর কোরআনের আয়াত পড়ি। আমার আল্লাহ কোরআন শরীফে বললেন ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ ওমালাইকাতাহু এবং আমার ফারেস্তারা ইউসাল্লুনা আলান নবী আমার মালাইকা ফারেস্তারা আমার নবীর প্রতি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদারেরা মানে আমাদের বলছে হে তোমরা সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আমি আল্লাহ নবীর প্রতি দরুদ জিকির করি আমালাইকাতাহু আমার মালাইকারা আমার নবীর প্রতি দরুদ সালামের জিকির করে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে আখির নবীর উম্মতেরা তোমরাও আমার নবীর প্রতি দরুদ সালামের জিকির করো। এখানে তিন শ্রেণী জিকির করা হয়, আমার আল্লাহ নবীর নামে জিকির করে আহা ফারেস্তারা করে আমরা আমি আপনি করে থাকি, তাহলে এখানে তিন শ্রেণী। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয় ও আল্লাহ নবী আপনি একটা বার বলেন আমার আল্লাহ কিয়ামত কবে দেবে, কিয়ামত কবে দেবে? আল্লাহ নবী বললেন লা তাকমসা আমার আল্লাহ কিয়ামত দেবে, দেবে আল্লাহু আলাম, তবে কবে দেবে আমার আল্লাহ ভালো জানে। কিয়ামত যদি একদিন হয়, আল্লাহ নবী জানিয়েছে পৃথিবীর জমিনে কিয়ামত হলে ফারেস্তার আগে আমার উম্মত বান্দা মারা যায়, তাহলে তিন শ্রেণী জিকির করে আমার আল্লাহ আর ফারেস্তার বান্দা। কিয়ামত যদি দেয়, বান্দা যদি মারা যায় থাকবে দুই শ্রেণী, তাহলে নবীর প্রতি জিকির করে তিন শ্রেণী, মারা গেছি আমি আর আপনি আছে দুই শ্রেণী। আমার আল্লাহ পাক যদি বলে ফারেস্তা আমার বান্দাকে মেরে দিলাম তুমি আর আমি আছি, আমি আল্লাহ আমি ইয়া আল্লাহ হুয়া কাহারু ইয়া রহিমু ইয়া জাব্বারু আমি আল্লাহ রয়েছি থাকবো এবং থেকে যাব, কিন্তু তোমাকে আমি মেরে দেবো। আমার আল্লাহ যদি ফারেস্তাদের মেরে দেয় তাহলে আমরা মারা গেলাম, ফারেস্তা মারা গেল, থাকবে কে? আমার আল্লাহ। আল্লাহু বাকি মিন কুল্লি ফানি
পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিন্তু আমার আল্লাহ ধ্বংস হবে না। আমি আপনাকে বোঝাতে চাই আমার আল্লাহ কোরআনে বলেছে আমার বান্দা দরুদ সালাম পড়বে নবীর প্রতি, ফারেস্তারা পড়বে, আমি আল্লাহ পড়ব। তাহলে তিন তিন শ্রেণী যখন পড়া হয়, বান্দা মারা গেছে আছে মাত্র দুই শ্রেণী, ফারেস্তাকে মেরে দিয়েছে আছে আমার আল্লাহ, তাহলে আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো আর কেউ নাই। না আছে বান্দা, না আছে ফারেস্তা, কেউ নাই, কিন্তু আমার আল্লাহ বলেছে আমার হাবিবের নামে জিকির আমি আল্লাহ করব। তাহলে প্রমাণ পাওয়া গেছে আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো কেউ নয়, কিন্তু আমার আল্লাহ যখন আছে আমার আল্লাহ নবীর নামে তো জিকির করতেই চলেছে। আরেকটু জোরে বলে, আরেকটু জোরে বলে না রে ইংলিশম্যান। এক বাবু কথা ঠিক না বেটি? হ্যাঁ তুই তো আস্তে চিল্লা বাবু, আমার চাচা যা আওয়াজ খুব জোশের লো, আল্লাহ ওনাকে যেন হায়াত দান বলে না। আমি রাগ হচ্ছে নাকি? আমি তো রেগে যাইনি, আমার তো অসুবিধা হয় না, হলে তাই পড়তে মারণ করতাম নাকি বলছেন? কোনো সমস্যা নেই, আল্লাহ একটা ভ্যান আলাও আল্লাহ নবী দিদার পেতে পারে, ঠিক না বে? ঠিক, কাউকে আমরা ছোট ভাবি না, ভ্যানালার ছেলে হাতে ধরে তার পিছনে দাঁড়িয়ে আমরা এত্তেবা করি, তার কারণ ইসলাম হলো সকলের প্রতি সম্মান দেয়, সেটার নাম হলো ইসলাম। কিন্তু অন্য অন্য ধর্মে আছে, ওই ধর্মের বংশে ওরাই হতে পারবে, ওই বংশে বংশে ওরাই হতে পারবে। ঘোষ ঘোষ সর্দারের বাড়ি আসবে না, সর্দার বৌদ্ধর বাড়ি যাবে না, বৌদ্ধ ঘোরামির বাড়ি যাবে না, কিন্তু আমাদের ঘোরামি চৌধুরী শেখ মোল্লা সৈয়দ কোরাইয়ে সব মিল আছে না? নাই। কিন্তু ওদের ভিতরে একটা বংশের বাহাদুরি, একটা বংশের একটা ফ্যাসিলিটি থাকে না? থাকে না। আল্লাহ নবী বলেছে না, ওরাই পৃথিবীতে সবচাইতে গরিব, যারা পৃথিবীতে নেকি কামাতে পারেনি, ওরাই সবচাইতে ধনী যারা পৃথিবীতে নেকি কামিয়েছেন। জোরে বলেন, আর একটু জোরে বলেন, তকবীর দেন দিন না রে তকবীর, পেছন থেকে তকবীর দেবেন বাবু সকলে, অলস যাতে দূর হয়, তাই না? অলসতা যাতে দূর হয়, হলে কি হবে? আল্লাহর নামে জিকির, খুশি হবে কি আল্লাহ? আল্লাহর নামে জিকির একটু তকবীর দেই, তাতে যাতে মস্তিষ্ক ভালো থাকে এবং জোয়ান টাইমটা ঘুরে আসে, মাস্কটা খুলে দিয়ে আল্লাহর নামে একটু জিকির করি, জোরে তকবীর দেন নারাই তকবীর, আর একটু জোরে বলেন নারাই তকবীর, নারাই তকবীর, সিলসিলা হাত ফুরফুরা শরীর আহলে সুন্নাত আল জামা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু গরম পেনা হয়েছে না? গরম হয়েছে তো? গরম হয়েছে। আচ্ছা একদম শেষ সময়ে আপনাদের নিয়ে, নবী পাকের নিয়ে এতক্ষণ যখন অজনসিয়াত করছিলাম আর আধা ঘন্টা বাকি আছে, এর দোয়া খের শেষ করতে হয় ভাই, একটু মায়েদের ছোট করে একটু বলে নেই, ছোট করে বলে নেই, মায়েদের ঠান্ডার ভিতরে জানারা এসছে নিশ্চয়ই ওরা ছেড়ে দিয়েছে খাট, বসেছে চট, খাটে না গিয়ে চটে বসে আছেন। এই ঠান্ডা ছোট ছোট ভাই বোন আছে, আল্লাহ মায়েদেরকে সুস্থতা দান করেন, বলেন আল্লাহুম্মা। সব বাড়ির পরিবারের স্ত্রী না আসে না, ওরা জানি ওসব হুজুর কি বলে সব আমাদের জানা, সমস্যা তো এই জায়গায়। যদি ভিডিও অফিস থেকে লোক আসে, ওই মহিলা উঠে ডিম কোরমা, আলু ভাজি, ডিম ভাজা, গোশ বিরিয়ানি, মোরগ জমাই, তাই না? আমরা মাঝে মাঝে যাই, আমরা হুজুর হিসাবে না, আমাদের ঘরে বসতে দেয় না, ওই মসজিদ একটা জায়গা করে দেয়, হুজুররা ওখানে বসে, মানে হুজুর যদি ওঠে আল্লাহ জিজ্ঞেস করে এই তোমার বাড়ি হুজুর এসেছিল, বলছে আল্লাহ আমি অত কাঁচা কাজ করি না, আমার বাড়ি হুজুর তুলবো, বুঝতে পারেন না, অত কাঁচা কাজ আমি করিনি, নসিব নসিব। হাফেজের পাপ যদি মারা যায়, হাফেজ হয়ে যদি কোনো সন্তান হাফেজ রেখে যদি মারা যায়, সারা জীবন বলবে যে ওটা হলো হাফেজ সাহেবের বাপের কবর, সম্মান বাড়বে না কোন? দেখেন পৃথিবীতে যত মাস্টার আছে, ডক্টর আছে, এমপি এমএলএ মহোদয়, পঞ্চায়েত মেম্বার আর রাজ্যপাল আর ভারত সভা থেকে নিয়ে মুখ্যমন্ত্রী থেকে নিয়ে প্রধানমন্ত্রী থেকে নিয়ে যারা আছেন, মাদ্রাসা এই স্কুলের শিক্ষক টিচার যারা আছেন, এরা যত বয়স হয় তত এদের চেহারাটা আরো পরিবর্তন খারাপের দিকে যায়,
যত ইমাম আর হাফেজ আর আলেম আছে এরা যত বয়স হয় তত রুহানি চেহারা আল্লাহ বাড়িয়ে দেয়। স্কুল মাস্টার আছে সম্মান পায় না, স্কুল টিচার আছে সম্মান পায় না, এমপি এমএলএ বয়স হয়ে গেলে সম্মান পায় না, প্রধান মেম্বার পঞ্চায়েত সম্মান পায় না, একটা আলেম যত বয়স হয় তত তার সম্মান বাড়িয়ে দেয় কে? তোমরা আমাদের ঘরে বসতে দাও না, ভিডিও অফিস আসলে আর অন্যকে দাও, তোমার ঘরে বসতে দাও না মানে কি তোমার নসিবটা বড্ড একটা ভালো না, বড্ড একটা আপনাদের এলাকার কথা বলছি না অন্য অন্য জায়গায় বড্ড একটা ভালো না। আল্লাহ 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 নবী বলেছেন সাহাবায়ে কেরাম আমি তোমাদের জানিয়ে দিলাম আল মারউ মান আহাব্বা যে যাকে ভালোবাসবে আমার আল্লাহ তার সঙ্গে হাসন নাসর বানিয়ে দেবে। এ সাহাবায়ে কেরাম আজ আমি তোমাদের জানিয়ে দিলাম কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে ভালোবাসে আমার আল্লাহ পাক ওই ব্যক্তির সঙ্গে হাসর নাসর বানিয়ে দেবে। তাই আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি খানা খাওয়া শুরু করলেন, দয়ার নবী আমার এক জায়গায় বসে খানা খাওয়া শুরু করলেন, আল্লাহর নবী খানা খায় আল্লাহুম্মা আতি ইমান আতামানি আসকিমান আসাকানি অজা আলানি মিনাল মুসলিমিন আল্লাহুম্মা লাকাল হামদু লাকা শুকর আলহামদুলিল্লাহি আল্লাজি আল্লাহুম্মা দেখা যা আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। নবী আমার এক একটা দোয়া পড়তেন, ঘুমানোর সময় দোয়া, জাগ্রত হওয়া দোয়া, ভাত খাবার দোয়া, দস্তার খানা বিছানোর দোয়া, এক একটা নবী আমার দোয়া পড়তেন। আল্লাহর নবী আমার গোস্ত খেতেন গোস্ত। আজকে আপনাদের কাছে একটা ভালো কথা বলে যাই, বাজারে গেলে সবচাইতে পাটনাই গরু দামি গরু মোটা তেজ আলা গরুর গোস্ত কিনি, কিন্তু হাদিসটা মেশকাতে এসেছে আল্লাহর নবী বড় বুড়ো গরু খেতেন না, বড় বয়স্ক গরু খেতেন না, মাঝারি একটু হালকা বয়স আল্লাহর নবী সেই গরুর গোস্তটা তিনি ভক্ষণ করতেন। লক্ষ্য করে দেখা যায় নবী আমার গোস্তটা লাহামুন, আরবিতে লাহামুন বলা হয়, ওই গোস্তটা চুকচুক করে চুচে চুচে খায়, দস্তরখানা ফেলে দেয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা আইদিয়া কুম হাত দিয়ে ওই হাঁটিটা আবার চুচে চুচে খায়। এ বিবি আয়েশা তুমি কেন এই ঝুটা, এই জায়গায় কেন মুখটা লাগাও? ও আল্লাহর নবী আপনি বলবেন না, আপনি তো নিজে জানিয়েছেন যে যার মোহাম্মত করে যে যা ঝুটা খায় আমার আল্লাহ তার সঙ্গে হাসন নাসর বানিয়ে দেবে। আরেকটু জোরে বলে, আরেকটু জোরে বলে, আল্লাহ নবী জানিয়েছে কোন ব্যক্তি যখন বাচ্চা ভূমিষ্ঠ হয় সাত দিনে তাকে আকিকা করবে। নবী বলেছেন ওকে বলা হয় তাহাকিন তাহাকিন। কোন বাচ্চা যখন খাওয়া শিখবে আমরা ছোটবেলায় বলি অন্নপ্রসন্ন কিংবা গালে ভাত, অন্নপ্রসন্ন গালে ভাত, ইসলামে কোনো সম্পর্ক নেই। আল্লাহ নবী জানায় সাহাবায়ে কেরাম তোমাদের বাচ্চা যখন খুঁটে খাওয়া শিখবে হাক্কানি আলেম ইমাম মুয়াজ্জিন আল্লাহর ওলি আবেদ আবেদা জাকিরিন জাকিরা ওদের কাছে একটু খাজুর একটু মিষ্টি একটু পায়েসটা নিয়ে যাবে, ওরা গালে ভিতরে নেবে, একটু ঘুরিয়ে ঘুরিয়ে ঝুটা লালাটা লাগিয়ে তোমার বাচ্চার গালে দেবে। আল্লাহর নবী বললেন ওই হাক্কানি আলেমে ঝুটা ছোট মাসুম বাচ্চার গালে যাবার বিনিময় আমার আল্লাহ ওই ব্যক্তিকে হাক্কানি আলেমে চরিত্র দান করে দেবে। আর একটু জোরে বলেন, একজন রাজমিস্ত্রি কাজ করে আর বলছে জানো থানার মেজবাবুর সঙ্গে আমার কত মিল। আমি চট করে বলে ফেলে যে থানার মেজবাবুর সঙ্গে তোমার মিল তো হবে, থানার মেজবাবু গাঁজা খায় তুমি গাঁজা ডলো, ও তিনবার টেনেছে ওই চার কোনা কাপড় আর তুমি তিনবার টেনেছো, তাহলে এর ঝুটা ওর গালে গেছে ওর ঝুটা। তো থানার মেজবাবুর ফোন নাম্বার থাকবে না, চুলকুনিতে ইমামের ফোন নাম্বার থাকবে, বুঝতে পারো না? আমি তো আজকের বিশাল সভ্য, মানে আমার লাইফে এত সভ্য বাস করি, আল্লাহ শুকর করে বলছি আমার লাইফে এত শান্ত শিষ্ট সভ্যতে আজকে ইন্টারনেট খুলে দেখেন এত সভ্য আজকে কি আল্লাহ পাকের রহমত, এত সভ্য কেন যারা প্রতিনিয়ত লাইফে থাকে তারা জানে এত সভ্য বাস করি না, আমার না পড়তো তো আমার যা ভাষা আমার যা মেজাজে যা কথাবার্তা ভাই বড্ড একটা সুবিধা। খেজুরের সুপারির দাম বেশি তা বলে পান খাবে না, তোরে খাওয়াবো খেজুরি আঁটি দিয়ে, পালাবি কোথায়?
আল্লাহু আকবার আল্লাহ। নতুন এলাকায় আসতে গেলে একটু বেগুন চারা না করলে হয়, মূলো চালা করলে সমস্যা, ওই জন্য একটু পায়ে ধরতে হয়, কিছু করার নেই ভাই। এটাই আমাদের ব্যবসা, গরিব শরীফ মানুষ দরিদ্র শরীফ পড়ে খাই ভাই, হাসছে বুঝছেন না ভাই। আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ। আমি আপনাকে বলছিলাম মহাব্বাত 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 মহাব্বাতের কথা বলছিলাম, আমি বলছিলাম এটা ঝুটা খাবে। একটা মেয়ের বিবাহ হয়ে গেল, বিবাহ হওয়ার পর স্বামীর কাছে বসায় বারবার স্লিপ করে চলে যায়। ইমাম সাহেব বিবাহ পড়িয়েছেন সন্দেশখালী থানা অন্তর্ভুক্ত সুন্দরবন নিবাসী মাওলানা মফিজুল শেখের দ্বিতীয় কন্যা মোসাম্মাদ খাতুনকে 5001 টাকা দেন মহরের ওয়াজে। দুইজন সাক্ষ্য সহ তোমার কাছে আসিয়াছে, তুমি রাজি হইয়া সাক্ষ্য দিকে সম্মুখে বলুন, আলহামদুলিল্লাহ শরিয়াত মোতাবেক অনুযায়ী আমি নিকাহ শাদী বিয়া আমি কবুল করিলাম, বিয়েটা পড়িয়ে দেয় মেয়েটা 18 বছর 14 বছর 21 বছর, আব্বা মায়ের কাছে আবদারে ছিল, আজকের অপর একটা পুরুষের সঙ্গে মিলন ঘটবে, মেয়েটা কান্নাকাটি করে, ইমাম সাহেব একটা দোয়া পাঠ করে মহব্বতের একটা ছোট্ট একটা দোয়া আছে, ওই দোয়াটা পাঠ করে খরমা খেজুর কিংবা বাতাসা কিংবা দানাদার মিষ্টিতে একটু ফুকটা উড়িয়ে দেয়, ওই স্বামীটা কিছুটা খেয়েছে, ওই ঝুটাটা ওই স্ত্রীকে খাওয়ায়। আল্লাহ নবী জানিয়েছে বিবি আয়েশা যে যার এটো খাবে ঝুটা খাবে তার মিল মহাব্বতটা বেড়ে যায়। 18 বছরের মহাব্বত ছোট্ট একটা ঝুটার বিনিময় আমার আল্লাহ ঠান্ডা করে দেয়। তাহলে ও খেয়েছে কার মেজবাবুর গাঁজার এটো? আল্লাহু আকবার আল্লাহ। আমার মায়েরা আম্মা জানেরা, আমি এখানে বলছিলাম আপনাদের কাছে গড়িয়ে যাব বলে, এটাই আমার প্রসঙ্গ, মানে আমার অস্তা শেষের লাইনে আমি একটু আপনাদের কাছে পৌঁছে গিয়ে কিছু পর্দার কথা বলতে পারি আর নাই পারি, তবে কিছু আদেশ আর উপদেশের কথা বলতে চাই। একটাবার আগিয়ে যাও, ঝুটা এটো খাবার বিনিময়, আল্লাহ নবী ঝুটা যদি আম্মা জান খেয়ে থাকে এই জামানায় যদি বলি, এ স্বামীরা দুনিয়া যত স্বামীরা আছো তোমাদের ঝুটা তোমাদের এটো আমাদের স্ত্রী দিগকে তোমরা দেবে, তোমাদের স্ত্রী দিগকে খাবে, এই ফতোয়াটা যদি আজকে আমি মাইকে বলে যাই, স্বামী ঝুটা স্ত্রী খেতে পারবে, এই ফতোয়াটা আমি দিতে পারবো না। তার কারণ এখনকার যুবকেরা তেরেঙ্গা গুটকা শেখর গুয়া হরিকতি আমলকি বড় অর্জুন কালমেঘ রজন বিমাল তুলসী শেখর আর চুটকি এদিক কে ফেলাক এদিকে সিগারেট বিড়ি আর মদ বিহারি যা খাওয়া শুরু করেছে, এই ঝুটা যদি খেতে বলি পাপ হবে না? হবে না, বিশাল পাপ হবে। আমি বলছি মা আমার ভাবি জীবনে স্বামী ঝুটা খেও না, আমি বলেছি আগে তুমি মানুষ হও নাকি? ও কি গে লাগিলেছে বিড়ি ফুকে 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 জিভ কালো করে ফেলেছে, ঠোঁট গায়ের কাছে গেলে যে ওই যে বিড়ির দুর্গন্ধ এত দুর্গন্ধ আর বারবার পকেটে আত শুধু মাগা শুরু করতে হলো, হচ্ছে না কাজ হচ্ছে না, বিড়ির গ্যাস তাড়াতে গেলে আঁতরে দরকার, শুধু আঁতর মাগা হচ্ছে, কি সমস্যা হলে কি খারাপ লাগছে নাকি? আচ্ছা এই ঝুটা যদি মায়েদের বলি, মা তোমরা স্বামীর এটা ঝুটা খাবে, গেলাসে পানি যেখানে খেয়েছে সেখানে খাবে, একে সম্ভব? তাহলে স্যানিটাইজার ব্যবহার করতে হবে, আমাদের সজাগ হতে হবে। আল্লাহ, ফের আমি আপনাকে আর একটা চুক্তি প্রসঙ্গে বলতে চাই, আমি বারবার চুক্তিটা বলছিলাম, চলেন একটাবার আগিয়ে চলে যাও। আল্লাহ নবীর স্ত্রী আমাদের আম্মা জান এক সময় মদিনার মেয়েদের বললেন, এ মদিনার মেয়েরা তোমরা কি একটাবার আমার কথা শুনবেন? মা আপনি বলেন কি ব্যাপার? আল্লাহ নবীর স্ত্রী আমি বলছি, আমার বাড়ি তেমন পয়সা নাই, তেমন অর্থ নাই, তেমন সামগ্রিক সামানপত্র কিছুই নাই, তবে আমার একটা বালিশের দরকার, তোমাদের কি
খাজুর গাছ আছে আল্লাহ নবীর স্ত্রী কাছে বললেন জি আম্মা জান আমাদের খাজুর গাছ আছে তবে জীবিত খাজুর গাছ নয় এমন খাজুর গাছ মারা গেছে ওই খাজুর গাছটা কি আছে বললেন জি আছে ওই খাজুর গাছটা আমার কাছে বিক্রি করে দাও ও আল্লাহ নবীর স্ত্রী আমাদের আম্মা কি করবেন কি করবেন আম্মা জান বললেন ওই খাজুরের খাজুরটা আমার কাছে বিক্রি করে দাও ওই খাজুরের গুঁড়িটা খাজুরের বডিটা আম্মা জান কোরায় খুললেন বাড়িতে নিয়ে আসার পর ওই খাজুর গাছের ভিতরে সিমায়ের মতো লম্বা লম্বা যে চোঁচগুলো পাওয়া যায় শুকলো করলেন এক জায়গায় ওইগুলো সড়ো করলেন হাদিস শরীফে এসেছে আড়াই থেকে তিন হাত লম্বা মতমেলের কাপড় দিয়ে একটা বালিশ বানালেন আল্লাহ নবী ধর্ম প্রচার করে ঘরেতে যখন চলে আসলেন আল্লাহ নবী বললেন বিবি আয়েশা রে একটাবার আমাকে ঘুমানোর জন্য ব্যস্ততা আমাকে ঘুমানোর জন্য জায়গা করে দাও আল্লাহ নবী যখন ঘুমাবে আম্মা জান আয়েশা সিদ্দিকা ওই খাজুর গাছের ভিতরে চোঁচ থাকা একটা বালিশ বানালেন ওই বালিশটা লম্বা করে দিয়েছেন আল্লাহ নবী ঘুমাতে যাবে নবীর স্ত্রী আমাদের আম্মা জান বললেন ও আল্লাহ নবী একটা বার শুনে রেখে দাও আপনি যে বালিশের উপরে মাথা দেবেন এই বালিশটা আমি লম্বা একটা বালিশ বানিয়েছি তবে আপনি মাথা দেবেন না আমার চুলটা একটা বার খুলতে দাও আল্লাহ নবী বলেছেন বিবি আয়েশা রে তুমি রোগা পাতলা মেয়ে তুমি হালকা পাতলা মেয়ে তোমার চুলটা যদি একটা বার বালিশে এড়িয়ে দাও তোমার চুলের উপরে মাথা দিলে তোমার মাথার যন্ত্রণা হবে চুলটা টান পড়লে মাথার চুলটা কেটে যাবে চুলটা গুটিয়ে কুঁকসে যাবে আল্লাহ নবীকে বললেন হুজুর আপনি এই কথা বলবেন না নবী ইসমাইলের আম্মা জান হাজরা আলাইহিস সালাম ওনার আসামি দেখা যায় নবী ইব্রাহিম আলাইহিস সালাম আম্মা জান হাজরার কাছে গিয়েছিল স্বামীর খেদমতের জন্য নিজের চুলটা দিয়ে পা মুছে দিল আমি তামাম পৃথিবীর শ্রেষ্ঠ স্বামীকে পেয়ে আমি কেন আমার নবীকে খেদমত করতে পারবো না আল্লাহ নবীকে বললেন হুজুর আপনি তো জানেন জানেন আম্মা জান মারহিমা নবী আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রোগ ব্যাধি হয়েছিল তার শেফার জন্য নিজের চুলটা বিক্রি করে স্বামীর ঔষধ কেনানোর জন্য তিনি তাই করেছিলেন আজকে আপনি আমার শ্রেষ্ঠ স্বামী তামাম পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী আমার কি মন চায় না আমার চুলটা দিয়ে একটাবার মাথার তোলায় বালিশের উপরে দেব আপনি ওখানে মাথাটা দেবেন আল্লাহ নবী বলেছিলেন এ বিবি আয়েশা তোমাকে জানিয়ে দি মদিনার নারীদেরকে শুনে দিবে মদিনার নারীদেরকে জানিয়ে দেবে পুরুষদের চাইতে নারীরা জান্নাতে আগে যাবে আল্লাহ নবী হাদিস শরীফে বললেন আল মারাতি যে সাল্লাত খামসাহা কোন নারী যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওয়াসামাত সাহারাহা কোন নারী যদি বছরে একটা মাস রোজা রাখে ওয়াতা আতবালাহা ফাতাদ খুলু মিন আইয়ু আবওয়াবিল জান্নাতি সাআদ কোন নারী যদি দুই পাশার মাঝখানে দুই ঠোঁটের মাঝখানে ইজ্জতকে যদি ঠিক রাখে কোন নারী যদি স্বামীর খেদমত করে আল্লাহ নবী বলেছেন আটটা জান্নাত দেওয়া হবে ইচ্ছা অনুযায়ী যে কোনো দয়ার জান্নাতে হাজির হতে পারবে আরেকটু জোরে বলেন আরেকটু জোরে বলেন এই বারবার করে দেখবেন স্ত্রী যখন ঘুমায় ওর বালিশটা কিন্তু ভালো পরিপাটি করে নেয় তা বলছে না না তুমি এখন ঘুমাবে না একটা সরি সাইডে জামা স্ক্রিয়ে পারে ঘুমাবো ওর কোমরে পক্ষঘাত হয়েছে স্বামী মরে যায় যায় বেঁচে থাকবে কে বেঁচে থাকবে কে পুরুষেরা বেশি মরে না নারীরা বেশি মরে শেষ করে দেবো কিছু বলছে না পুরুষেরা বেশি মারা যায় না নারীরা বেশি মারা যায় বলে যা জানা আল্লাহ জানে নাকি আপনার ছেলে কেজি স্কুলে পড়ে নার্সারি এখন কেজি স্কুলে পড়ার সময় ম্যাডাম ম্যাম জিজ্ঞাসা করে যে খোকা তিন আর তিন কয় হয় আপনার ছেলে যদি তিন আর তিন ছয় না লিখে যদি বলে আল্লাহ জানে নাম্বার পাবে কথাটা কি সত্য না মিথ্যা কথাটা সত্য তবুও নাম্বার পাবে না আল্লাহ ভালো জানে তবুও আপনাদের মুখ থেকে শোনাটাই জরুরি জরুরি তাহলে একটা পুরুষ কারেন্ট সারাই করতে গিয়ে মারা যেতে পারে রাজনীতির কবলে মারা যেতে পারে গাছে আম গাছ কিনে আম পাড়তে গিয়ে ছিঁড়ে মারা যেতে পারে ভ্যান গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেতে পারে খ্যাত জমিতে কাজ করতে গিয়ে মারা যেতে পারে রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে বাঁশকুপাতে গিয়ে ব্যবসা করতে গিয়ে মারা যেতে পারে কিন্তু স্ত্রী মারা যাওয়া খুব কঠিন
এলাকা ঘুরে ঘুরে আপনাদের এলাকা ভালো এলাকা ঘুরে ঘুরে দেখেন যত মরে সব পুরো সব মাছ আসিরা বেঁচে আছে আর মাছ আসিরা শুধু বেঁচে আসবে এতটুকু না বাবু হয়ে গেছে হোক কেন কি আছে ওই আওয়াজ আছে তাই ঠিক আছে তো ওদের সঙ্গে তো আমরা আছি তো কোনো ব্যাপার নেই ওদের ওদের কাজ আমাদের আমাদের কাজ তবে পিকনিক করে নাকি ছেলেরা পিকনিক পিকনিক করে এখানকার ছেলেরা করেছে নাকি করেছে এই ছেলেরা কেন করলে বাবা ভুল করেছো না পিকনিক পয়লা জানুয়ারি জানুয়ারিতে পিকনিক করে না বাবা শরীয়তে হারাম পিকনিক করা ইমানদারদের জন্য বছরে প্রথম হলো মহরম মাস বাঙালদের জন্য বৈশাখ মাস ইংরেজদের জন্য জানুয়ারি মাস তুমি মহরম মাস ভালোবাসলে না চাঁদা পয়সা দিলে না মিলাদ কালাম করলে না তুমি বৈশাখ মাসে আর জানুয়ারি মাসে আনন্দ ভর্তি করলে তোমার চিত্র কি এটাই হবে তাই তুমি কাজ ঝোটা লেগেছো ছোটবেলায় তাহলে ওই সেজবাবু মেজবাবু ওই করঙ্গা আবদাল এসেছিল আমার বন্ধু ছেলে নিয়ে চাপাঙ্ক চুমু খেয়েছো তো গাঁদাটে নিয়ে আসে আর বক্স গুলো হচ্ছে নিত্য নতুন ড্যান্স শুরু করলে জেনারেটরও আছে চার পাঁচটা বক্স ঝুলে মুলে যাওয়া আসা শুরু করে বিশাল কেলোর কীর্তি খাচ্ছে কোথায় কুকুরে ছাগলে বিড়ালে শিয়ালে যেখানে শুয়ে থাকে সেখানে গিয়ে খাচ্ছে আর আলে মাওলানা যদি একটু ঘরে ওঠে না এরকম কাঁচা কাজ করা যাবে দে বাবা কি আছে এরকম কাঁচা কাজ হ্যাঁ আমার এখানে আমি কোন সময় আসিনি আমার কারোর সঙ্গে পরিচয় নেই তবু বলছি এলাকায় নাও থাকতে পারে আমাদের অন্য অন্য জায়গায় আছে যারা শিক্ষিত জেনারেল শিক্ষিতরা আমাদের দিকে হিংসা করে তুমি জানো না জেনারেল শিক্ষিত যারা আমাদের দিকে সবচেয়ে বেশি হিংসা করে সবাই না তবে সবাই না অধিকাংশ 90% কি ব্যাপারটা কে জানি বাবা আমি জানিনি ভাই কি কারণে হিংসা করে ওই জন্য না একটুখানি শোনেন দশ হাজার টাকা বিশ হাজার টাকা নেয় আমরা যখন পড়েছিলাম না রেকর্ড হচ্ছে তো যার কারণে বলা ঠিক না তেও বলছি আমি আমার মতন গরিব মনে হচ্ছে এর ভিতরে যারা আছে একজন নেই আল্লাহ শপথ আমি যা গরিব বাড়ির ছেলে আব্বা জব কার্ডের কাজ করতেন জব কার্ড মানে নাম দিয়েছিলাম জব্দ কার্ড কাজ করবে এ মাসে আর পয়সা হবে তিন বছর সেই সময় রোদ ছিল কত মাত্র 75 টাকা কত 75 টাকা আব্বা মাটি কাটা কাজ করতে না সপ্তাহে তিনবার করে দুবার করে বাড়িতে এসে আব্বার কাছে বলতাম পয়সা দেন 200, 100, 150 টাকা 75 টাকা রোজ হয়ে সপ্তাহে যদি 200, 100 টাকা নিয়ে যায় কেতনা টাকা প্রতিদিন তো কাজ হয় না আব্বা আমাকে লেখাপড়া শিখিয়েছিল ছেলে 10,000, 20,000 টাকা নিয়ে ওয়াজ করবে খোদার কসমে নিয়েছিল না আর আমিও নিয়েছিল না যে এরকম জায়গায় আসবো শুধু চেয়েছিল গরিবের বাপ আর গরিবের ছেলে এতটুকু আশা চেয়েছিল আমার ছেলে একটু জানাজা পড়াবে এতটুকু ছিল এতটুকু ছিল যারা চাকরি পিছনে ছুটছে চাকরি তাদের দিকে পালাচ্ছে ঠিক না বেটি লক্ষ লক্ষ টাকা দিয়ে লেখাপড়া করেছেন লক্ষ লক্ষ টাকা নিয়ে আবার ডাকে আবার এমপি এমএলএ কে মহোদয়কে আবার ঘুষ দিয়ে চাকরি নিতে হচ্ছে তো চাকরির উপরে প্রস্তাব ফিরে দেই লকডাউনে লাভ হয়েছে বাড়ি বসে শুয়ে শুয়ে পয়সা পেয়েছে এটাই লাভ হয়েছে তবে এতটুকু বলতে চাই যারা চাকরি নকরি করে এদের দ্বারা আমাদের সমাজে অনেক উপকার অনেক উপকার কিছু কিছু মানুষ আছে ও বাঁচবে ওর জামাই বাঁচবে ওর মেয়ে বাঁচবে ওর নাতি বড় সম্বন্ধীর ভাইরা ভাইয়ের মেজে ছেলে শ্বশুরের মেজে ননদের বন্ধুর ছেলে সে বাঁচবে আর সব গোল্লায় যায় সব মরে যাক এটাই ভাবে কিন্তু আমরা বার পাঁচ অক্ত নামাজ পড়ি পাঁচ অক্ত আমাদের সমাজে ধর্মের ভাইদের জন্য দোয়া করি ঠিক না বেটি আর আমাদের দেখলে গালাগাল দেয় সিংসায় আরে আমি খাই তুই পায়খানা ফেরো কিন্তু অহংকার করে বলছি না একটা চাকরিজীবী লোক কত টাকা আয় করতে পারে আর বেশি বলছি না একটা চাকরিজীবী লোক কত টাকা আয় করতে পারে মাসে না 40-50 খুব বড় চাকরি হলে 80-1 লাখ সংখ্যায় খুব কম সংখ্যায় খুব কম কি আল্লাহর নিয়ামত নবীর প্রশংসা করি আর এই কথা বলার জন্য আসাম গুজরাট আহমেদাবাদ নাগপুর কানপুর দিল্লি বোম্বাই এ সাইডে আসাম শিলচর গুয়াহাটি এত শুধু এ সিজনে 13টা ফেলেন ছিল 13টা ফেলাইটে এখনো 4টে বাঁচছিল একটু দুটো কথা বলার জন্য নিয়ে যান জবানটা আল্লাহ কবুল করেছে ভাই ছিলাম একটা জায়গায় তুলে দিয়েছি আল্লাহ অনেক উপরে আল্লাহর কাছে আজ চাইতে আমার লজ্জা লাগছে বুঝতে পেরেছেন আমি যে আল্লাহর কাছে চাইবো আমার নিজেই লজ্জা লাগছে আল্লাহ আমি আর চাইতে পারবো না তার কারণ
বান্দাকে খুশি করা আর বান্দা খুশি হওয়াটা কঠিন, শুকরিয়া আদায় করতে হয়। একটা ইমাম সাহেবের মাইনে কত দেন, কত দেন? 3-4-5। আর 3-4-5 মোবাইলের প্রোমো কাটতে কাটতে চলে যায় 500-600 টাকা করে। সে যদি তিনবার বাড়ি যায়, তিনবার আসে ছেলে মেয়ের কাছে, দুটো পয়সা চা দোকানে 3 টাকা মেটানো, এই করে কি পয়সা থাকে? কিছু থাকে না। কিন্তু একটা ইমাম সাহেবের পোশাক আশাক সভ্য দেখেন, আর চাকরি নৌকরি যারা দেখেন, ওর পাশ থেকে গেলে পাঁটা ফাঁটা গ্যাস বাড়া হয়, ইমাম সাহেবের কাছ থেকে গেলে খুশবু বাড়া হয়, ঠিক না বেটি? তার কারণ কুকুরের বাচ্চা 8টা দিলে 10টা বাচ্চা দিলেও বরকত নেই, গরুর বাচ্চা 1টা দেবে তাতা হালাল, এ জবাই করলেও তবু গরু শেষ হয় না। আর একটা কুকুর সারা জায়গায় যায়, যত চিল্লা তত ঝাঁটার বাড়ি খায়, সমস্যা আমাদের একদম তোমার ধরেন। রাজ্য সরকার ভারত সরকার জীবনে মৌলিক সাথে চাকরি দেবে না, চাকরি দেবে না, কিচ্ছু করে জীবনে চাকরি না দেয়, তোমার দরকার নেই, চাকরি চাইনি, শুধু এতটুকু চাই আলেমদের সমাজের মোহাব্বত, মাদ্রাসা খেদমত করবো, মোহাম্মদ হাসান লেবার হবে, ঠিক না বেটি? মোহাম্মদ হাসান লেবার হবে, এই লেবার প্রোটেকশন করে চলে যাবো, এর জ্বালা তোরা বাঁচিস, কিচ্ছু করার নেই, শুধুই বাড়িয়ে দেবো ব্যাস। আমার অস্তা ছিল একটা জায়গায়, আমি বলছিলাম মায়েদের মোহাব্বত করার কথা বলছিলাম, আল্লাহ নবীর স্ত্রী আমাদের আম্মা জান, তিনি রসুল পাকের কে সঙ্গে করে নিয়েছিলেন, এটাই বলতে বলতে একটা জায়গায় চলে গেলাম। ও ভাইরা বাবাজির আর একটা প্রসঙ্গে বলবো, নবী আইয়ুব আলাইহি সাল্লামের স্ত্রী আমাদের আম্মা জান মা রাহিমা আলাইহি সালাম, আর মা রাহিমা তিনি স্বামীর খেদমত করার জন্যে অনেক স্ত্রী ওনাকে ছেড়ে চলে গেছে, অনেকে মারা গেছে, ওনার অট্টলিকা গুণ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, ওনার একটা কঠিন বিমার হয়েছে, আর বিমারটার নাম হয়েছে এমন একটা নাম যা শুনলে আমাদের ভয় লাগে, কোষ্ঠকাঠিন্য রোগ। আর কষ্ট রোগ যখন হয়েছে, নবী আইয়ুব আলাইহি সাল্লামের এত দুর্গন্ধ বার হয়, এত দুর্গন্ধ বার হয়, এলাকা ছেড়ে ওনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, জঙ্গলের ভিতরে একটা নবীকে রাখা হয়, আর সেখানে পায়ের ক্ষত বিক্ষত হয়ে পোকা গুণো ঝরে ঝরে পড়ে যায়, আম্মা জান রহিমা ওই পোকাগুনো তিনি মুখ দিয়ে পরিষ্কার করে দেয়। অনেকে বলবে মুখ দিয়ে পরিষ্কার করে দেয়, আমি আপনাকে কেতাবটা দেখাতে পারি, মুখ দিয়ে পরিষ্কার করে দেয় আর জিভ দিয়ে চেটে চেটে পরিষ্কার করে দেয়। মা রহিমা দেখা যায় স্বামীকে খেদমত করে, তথাপি স্বামীর প্রতি তিনি অযত্ন নেন না, অযত্ন নেন না। ও ভাইরা বাবাজিরা, আপনাদের এখানে নেই, আমাদের হাওড়া হুগলি মেদিনীপুর 24 পরগনা পুরুলিয়া বাঁকুড়া দিনাজপুর বীরভূম এলাকায় যত ঘুরে ঘুরে দেখেছি, ডায়মন্ড হারবার সরিষার বলে একটা জায়গা আছে, যেতে গেলে ডান দিকে একটা বৃদ্ধাশ্রম, আর বৃদ্ধাশ্রমে যত মা আছে যত বাপ আছে, একটাও অসীম মূর্খ বাপ মা নেই, একটাও শিক্ষিত ছেলের বাপ মা ওখানে আছে, কেউ আছে মাস্টার, আর কেউ আছে ডাক্তার, কেউ আছে ইঞ্জিনিয়ার, কেউ আছে পেলায় দেখা যায় এ প্লেনের ড্রাইভার, কেউ আছে কোটিপতি, আর কেউ আছে করোড়পতি, কেউ আছে বড় বিজনেস মানার ব্যবসায়ী, তারা এক একটা নিজের বাপ মাকে দেখভাল করার জন্য তারা পয়সা দিয়ে শিবিকা হিসাবে তারা দিয়েছে বৃদ্ধা আশ্রমে। আল্লাহ নবী বলেছে, ওরে মাফিজুল নসিবটা তোমার ভালো, তোমার আব্বার নসিবটা ভালো, পৃথিবীতে তোমার গরিব করা হয়েছে বলে আল্লাহ নবী মসজিদে নববীতে আর মেম্বারে নামতে নামতে ফেরেশতা জিবরিল বললেন, হুজুর যারা রমজান পেয়েছে, রমজানের মাস পেয়েছে, রোজা রাখলো না, আল্লাহ নবী বলেছে তারা ধ্বংস হয়ে যাক। নবীকে বললেন, হুজুর আপনার নাম শুনেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, নবী বলেছে তারা ধ্বংস হোক। তৃতীয় নাম্বার নবীকে বলছে, হুজুর যারা মা বাপকে পেয়েছে, গোনা মাপ চেয়ে নিতে পারলো না, আল্লাহ নবী বলেছে ওরা ধ্বংস হোক। ও মাস্টার, ও ডাক্তার, ও ইঞ্জিনিয়ার, ব্যালেস্টার, তোমার টাকা কুকুরে পোষা ফিরে দেবে, তোমার জান্নাত তো দেখা যায়, তোমার জান্নাত তো সেই একটা ঘরে দিয়েছো 5,000 টাকার বিনিময়ে, তোমার জান্নাতটা বৃদ্ধা আশ্রমে রয়েছে। আল্লাহ নবীকে বললেন, হুজুর কাকে আমি খেদমত করব? আল্লাহ নবী বললেন, তোমার মাকে খেদমত করো। দ্বিতীয়বার কাকে খেদমত করব? দয়ার নবী বলেছেন, তোমার মাকে করো। তৃতীয়বার বলেছে, কাকে খেদমত করব? দয়ার নবী বলেছেন, তোমার মাকে করো। আল্লাহ
নবী পরে বলেছেন চতুর্থ বার তোমার আব্বাকে খেদমত করো, মায়েরা তো সম্মান দিয়েছে। দয়ার নবী পরে একটা হাদিস বলেছে, ওরে মফিজুল ইসলাম তোমার জান্নাত সিদরাতুল মুনতাহায় নয়, তোমার জান্নাত আরশে আজিমে নয়, তোমার জান্নাত খানকায় নয়, তোমার জান্নাত মুক্ত মসজিদ মাদ্রাসায় নয়, তোমার জান্নাত ঈদগাহ আর মাদ্রাসায় নয়। আমি মোহাম্মদ জানিয়ে দিলাম, ইন্নাল জান্নাতা তাহাদা আকদামা উম্মাহাতিকুম, খোদার কসম ওরে সন্তান, তোমার জান্নাত যদি থাকতে হয় তোমার বিরিদ্দা মায়ের পায়ের তলায়। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছে পৃথিবীর জমিনে যারা মা বাপকে খেদমত করলো না ওরা ধ্বংস হোক আর ধ্বংস হোক, ও ভাইরা বাবা জিরা আমার দয়ার নবী মায়েদের সম্মান দিয়েছে, মায়েদের ইজ্জত দিয়েছে, দয়ার নবী আমার জানিয়েছে জান্নাতের ভিতরে যখন চলে যাবে একটা পুরুষের ভিতরে একটা পুরুষের মধ্যে আমার আল্লাহ 70 জন 69 জন হুর নারী স্ত্রী বানিয়ে দেবে, তারা হবে নারীজাত নারীজাত। আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী পরে বলেছেন আমি যখন মক্কা নগরে অংশগ্রহণ করলাম সেটা মা আমিনার গর্ব অবলম্বন করে আমি মক্কা নগরে এসেছিলাম। তাই আল্লাহ নবী পরে বললেন ইসলামের জন্য যে মহিলাটা জাহান দিয়েছিল তার নাম হলো সোমাইয়া, তিনিও ইসলামের জন্য জাহান দিয়েছে। আল্লাহ নবী পরে বলল আমি গরিব ছিলাম আর আমাকে টাকা দিয়ে সহযোগিতা করেছিল, তিনি ছিল তোমাদের একটা মহিলা, তিনি হলো আম্মা জানমা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও ভাইরা বাবা জিরা, দয়ার নবী পরে বলেছে আমি ছোট ছিলাম আমার গরিব বলে কেউ নিতে চাইনি, কিন্তু দেখা যায় তয়েবের একটা বৃদ্ধা মা নাম হলো হালিমা তো সাদিয়া, নারী নামিও হালিমা, আমি মোহাম্মদ আমাকে নিয়েছিল। ও ভাইরা বাবা জিরা, আল্লাহ নবী নারীদের সম্মান দিয়েছে, মায়েদের সম্মান দিয়েছে। আল্লাহ নবী এক সময় মসজিদে নববীতে বসে বসে তিনি ধর্মের কথা বলছেন, দিনের তালিম দিচ্ছে, এক সময় মা হালিমা, তখন কিন্তু হালিমা কাফের, আল্লাহ নবীর সন্তানে সন্তানে মসজিদে নববীর কাছে চলে এসেছে, আল্লাহ নবীর নাম ধরে ধরে ডাকে, এখানে কি মোহাম্মদ আছে, এখানে কি আমার ছেলে মোহাম্মদ আছে। আবু বাক্কা রেগে যায়, আল্লাহ নবীর নাম ধরে ডাকবে এমন কোন মহিলা আছে। আবু বাক্কা ওমার রেগে খেপে যায়, আল্লাহ নবীর কাছে খবরটা চলে যায়, আল্লাহ নবীকে জড়িয়ে ধরে বুড়িমা বলে এখানে কি মোহাম্মদ আছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করল মোহাম্মদ তোমার কে হয়, বুড়িমা বলল মোহাম্মদ আমার কোচি, যে মোহাম্মদকে কেউ নিতে চাইনি, আমি বিরিদ্দা হালিমা, ওই মোহাম্মদকে 5 বছর 6 বছর আমি দুধ খাবিয়েছিলাম, আমার মোহাম্মদ নাকি এলাকায় বড় একটা নেতা মাতব্বার হয়েছে, এলাকায় নাকি প্রেসিডেন্ট হয়েছে, আমার ছেলেকে আমি অনেক দিন দেখতে পাই না বলে আমার কষ্ট হয় ঘুম হয়, তাই আমি কানা হয়ে গেছি, আমার বাচ্চাকে দেখার জন্য আমি একটা বাদ চলে এসেছি। আল্লাহ নবী ঘাড়টা ডান হাতটা নিয়ে ঘাড়ের কবজির কাছে দিল আর বাম হাতটা পায়ের বগলে দিয়ে আল্লাহ নবী শূন্য উঁচু করে বুকে নিয়ে মসজিদে নববীতে চলে গেল। দয়ার নবী যেখানে বসে বসে ওয়াজ নসিহত বক্তৃতা করছিলেন, হাদিসটা বুখারী শরীফে এসেছে, আল্লাহ নবী নিজের মাথার টুপিটা খুললেন, পাকড়িটা খুলে দিয়ে পাকড়ি একটু উঁচু হয়ে থাকে ওই পাকড়িটা শানের উপরে রেখে দিয়ে আম্মা জানমা হালিমাকে বসতে দিয়েছেন। ওই সময় ওমর ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কি কাজ আপনি করা শুরু করেছেন, একটা বৃদ্ধা মহিলা ময়লা কাপড় আর আপনার পাকড়িটা, যে পাকড়িতে ফেরেশতা জিবরিল হাত দিতে পারবে না, যে পাকড়িতে সাহাবারা হাত দিলে বিয়াদবি হয়ে যাবে, ওই পাকড়িটা বৃদ্ধা পাশার তোলায় আপনি কেন বসতে দিয়েছেন। আল্লাহ নবী কেঁদে বলেছিলেন ও আমার সাহাবাই কেরাম, আমার আম্মা জানকে আমি দেখতে পাইনি, আমার আব্বা জানকে দেখতে পাইনি, আর আম্মা জানকে দেখেছিলাম খুব ছোট্ট বয়সে, আমার বড্ড একটা ভালো খেয়াল লাগে না, কিন্তু হালিমা বলে একটা মহিলা আমাকে দুধ দাইনি মা দুধ খাবিয়েছিল, পৃথিবীর জমিনে মুহাম্মাদের উচিত ছিল গায়ের চামড়াটা ছিঁড়ে দিয়ে আমার হালিমার পোশাক বানিয়ে দেওয়া, কিন্তু আমি রসুল আমার জুব্বা টুপিটা পৃথিবীর কোনো ফারেস্তা হাত দেবার ক্ষমতা নেই, আমার দয়ার নবী সেই টুপি জুব্বাটা আর মাথার পাগড়িটা খুলে খানের উপরে একটু বিছানা গদি বানিয়ে দিয়েছে, দয়ার
নবী যদি নিজের মাকে না পেয়ে দুধ খাওয়ানো মাকে যদি এতটাই মহব্বত করে শ্রেষ্ঠ ঘরে যদি রাখতে চায় নিজের পোশাকটা খুলে যদি নিজের মায়ের যদি গদি হিসাবে বানিয়ে দিতে চায় ও নবীর উম্মাতেরা তুমি কি এমন মূর্খ জাহেল লেখাপড়া শিখেছো তোমার মাকে তোমার শ্রেষ্ঠ কামরায় না বসিয়ে যারা বৃদ্ধা আশ্রমে পাঠিয়ে দেয় লিখে রেখে দাও পৃথিবীর জমিনে তোমার জান্নাত নেই জান্নাত যদি থাকতে হয় রসুল বলেছে উমা জান্নাতু কানারুকা তোমার বাপ মা হলো জাহান্নাম আর তোমার বাপ মাই হলো জান্নাত আর একটু জোরে সমাজে অনেক ছেলে রকম আছে না নাই অনেক ছেলে আছে সেদিন আমি এক জায়গায় গিয়েছিলাম আজ থেকে মনে হচ্ছে ভাই জানে ওটা ১৩-১৪ দিন হবে একজন একজন নাম বলছি না আপনাদের ঠিক নিকটবর্তী এই কাছাকাছি এসছি বলে জায়গাটা না মনে পড়েছে একদম নিকটবর্তী মানে এখান থেকে মনে হচ্ছে ২৪-২৫ কিলোমিটার হবে ২৪-২৫ কিলোমিটার হবে ওখানে গিয়েছিলাম একজন কি বলা যায় রিটার্ন হয়ে গেছে মাস্টার বাবু তিনি আমাকে খুব ভালোবাসে প্রায় হোয়াটসঅ্যাপে সালাম দেয় আমি সালামের জবাব দেই রিফাইলেট দেই খুব ভালো লাগে তার ব্যবহার কিন্তু তিনি যখন আমার সঙ্গে প্রথম পরিচয় হয়েছিল গাড়িতে চা খাচ্ছে লাইট হয়েছিল আমাকে পরিচয় হয়েছিল কাছাকাছি এসে দেখে সে গেলে সালাম কি করো কোথায় যাবো জায়গায় কি নাম অমুক জায়গায় ভালো অনেক কিছু হলো কথাবার্তা হওয়ার পরে বললাম যে আপনি কি করেন তা বলছে আমি এই করি এখন আছেন না রিটার্ন তা বলছে রিটার্ন হয়ে গেছি বলে আপনার তো সব রিটার্ন কিচ্ছু নেই গোপো নেই দাঁড়িও নেই কত বুঝেছিনি আর গোপো রয়েছে এইরকম মোটামোটা মোটামোটা গোপ দাড়ি নেই আমি চট করে হলে ফেলেছি চাষা রসুল বলেছেন গোপকে ছোট করো দাড়িকে বড় করো আর বগলে চুলটা আর নাভির নিচে অবাঞ্ছনীয় কেশটা পরিষ্কার করো চাচা তোমার যদি গোপে যদি এত মোটা মোটা চুল থাকে তাহলে উপরের কন্ডিশন যদি এই হয় নিচের কন্ডিশন কি চাচা তো রেগে ফায়ার বললাম চাচা আমার বক্তৃতা করা হলো পেশাগত ব্যবসা হয়ে গেছে বুঝেননি ভাই তানার সঙ্গে অনেক কথাবার্তা হওয়ার পর লাস্টে মুরিদ হয়ে গেছে মুরিদ হওয়ার তার বাড়িতে গেছে খুব ভালো আল্লাহ করে প্রতিদিন নিয়ত হুজুরদের ওয়াজ আমাদের ওয়াজ নসিহত চলে তাদের বাড়িতে আগে গান গাজনা চলতো এখন ওয়াজ রাম রাম চলছে আল্লাহ করে তাকেও হেদায়েতের রাস্তায় আল্লাহ নিয়ে এসছেন আমি দোয়া করি আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করেন বলেন আল্লাহুম আমিন আরেকটা জোরে বলেন আমিন আসলে আমরা কেমন আমাদের সঙ্গে মেশা দরকার আমরা তো প্রথমে কথা বলার আগে বলবো আসসালামু আলাইকুম আল্লাহ তোমার উপরে রহমত দান করুক আর আপনি বলবেন ওয়া আলাইকুম সালাম তোমার উপরে রহমত আমরা রহমত দেই আমরা গুড মর্নিং গুড ধার্নিং করি না ভাই সকালবেলা স্ত্রী ফোনটা দিতে গিয়ে ছানে পড়ে ফেটে গেছে সকালবেলা যেই অফিসে গিয়েছে কি বলছে গুড মর্নিং মানে মোবাইলটা ভেঙে গেছে খুব ভালো হয়েছে ওখানে গিয়ে গুড মর্নিং এর কাজ ভাই মানে অবস্থা খুব ভালো রাগ করছে নাকি রাগ যদি করেন তাহলে একটু সালাম করি রাগ করছেন এটা তকবীর দেন না রে তকবীর একদম তো সেই 11:30 বেজে গেছে দোয়া করতে করতে সময় হয়ে যাবে নাও আচ্ছা এটা তকবীর দেন না রে তকবীর একটা গজল অন্তত বলি ছেলেরা একটা গজল বলবো এই ছেলেরা গজল বলবো একটা তোমরা দাঁড়িয়ে আছো কেন ওখানে হ্যাঁ আর বাবু তুমি তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছো এখানে এসো অনেকক্ষণ ধরে সে ওয়াজ যখন শুরু করেছে তখন ছেলেটা দাঁড়িয়ে আছে মাশাআল্লাহ আমি একা গজল বলবো না আপনারা বলবেন কোথায় কিছু বলেন না তো হুজুর আপনি পয়সা দেবেন আপনি বলেন একা বলে ভালো লাগবে না এটা শীতকাল তো ছোটবেলা পড়েননি শীত লাগে উহ আহ গান ধরো এটা ছিল না নাকি গান ধরো ধরো বলতে কি বহু বছর এখন হচ্ছে কেন আর গান বলি মানে এক বছর ধরো মানে বলি মানে এক বছর এখন সবাই বলবো মানে বহু বছর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ এতটুকু বলতে পারবেন তো হ্যাঁ ছেলেরা বলবে তো বলবে না
তোমরা কেন দাঁড়িয়ে আছো গো, ফাঁকি দিচ্ছ তোমরা। বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই বলো, বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ ভালো হচ্ছে। সোনা ভাই একটা কোনা থেকে বলো, বলল ইয়া রাসূলুল, আরো ধরে ইয়া রাসূলুল্লাহ, গোলাপ নিলাম গাধা নিলাম নিলাম রজনীগন্ধা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাও হাজার কিয়ামের নজরানা, তবে একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা, বলো বলো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ, সাদা ফুলকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে, দয়ার নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে, বলো সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, হলুদ রঙকে প্রশ্ন করি তুমি রঙটি কোথায় পেলে, নূর নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে, আরেকটা জোরে বলেন, তাই সাদা হলুদের দোকান থেকে তুলে গেতেছি মালা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা, একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা, বলো বলো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ, সবুজ রঙকে প্রশ্ন করি তুমি রঙটি কোথায় পেলে, জান্নাতি হুর নারীর পোশাক সবুজ থাকবে বলে, লাল রঙকে প্রশ্ন করি তুমি রঙটি কোথায় পেলে, ও হুদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে, তাই হলুদ সাদা লাল সবুজের দোকান থেকে তুলে গেতেছি মালা, আখেরি তোমার আগে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা, একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমার হাজার কি আমের নজরানা, বলো বলো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, আল্লাহ কবুল করেন বলেন আল্লাহুম্মা। আচ্ছা প্রথম থেকে এই পর্যন্ত যা বলেছি একটু রাগ হয়নি, একদম রাগ হয়নি, একটা ছোট কথা বলি, ওই গোস্ত রান্না করতে গেলে 1 কেজি গোস্ত রান্না করতে গেলে কতক্ষণ সময় লাগে কমসে কম? বাপের ভিতরে কেউ আছেন? মায়েদেরকে জিজ্ঞেস করলে তো বলেই দেবে, মনে হচ্ছে 45 মিনিট সময় যায়, নিম্ন সংখ্যা।
পঁয়তাল্লিশ মিনিট কতবার খেয়াল রাখবো, তা পঁয়তাল্লিশ মিনিট যখন সময় যায়, চাষিমা রান্না করার পর ওই সোরা বাতন যাকে বলা হয় ঝোল মিলহন মানে লবণ, দাকিকুন মানে ময়দা, লাহমুন মানে গোস্ত, আরবি অর্ড, এখন এই ঝোলটা হাতে দিয়ে যখন চেকেছে চাষিমা দিনা ঠিকরে উঠেছে, ব্যাপারটা কি বলেন তিনি, মোটেই লবণ হয়নি, যে চাষার হাতে আর ঝাঁটা খেতে হবে, বুঝি হয়ে গেছে, আবারও তারপরে নিয়ে চলে এসো, না নিয়ে চলে এসো, ও একটুখানি বলেছে শেষ করে রেখে দেওয়ার লাভ নেই, তাই না, একবার বলে নেই, ও কি বলছিলাম, তাহলে ওই যে ঠিকরে উঠেছে মানে লবণ মোটেই হয়, ঠিক আছে, এখন এই যখন ঠেকরে উঠেছে মানে মোটেই যখন লবণ হয়নি, চাষিমাকে বললাম যদি পেটা যদি খেতে না চাও তাহলে লবণটা দাও, চাষি এক মুঠো খাবলা লবণ নিয়ে রাগে পড়ে ছিটিয়ে দিয়েছে সার, ইউরিয়া সারের মতো দিয়ে ঘাঁটা ঘাঁটি করেছে, এখন ঝোল সুরা হয়েছে লবণ, আর গোস্ত খোলে যাবে বলে কি মনে হয়, যাবে না তো, এখন আমাদের বাচ্চা যারা আছে এরা এখন দশ মিনিট বয়স, এই মুহূর্তে লবণ দেওয়া শুরু করো, পঁয়তাল্লিশ বছর যখন হয়ে যাবে না ভাই, তখন যত কোরআন হাদিসে লবণ ছিটে দাও খোলে কিন্তু যাবে না, সব আশেপাশে দিয়ে যাবে, নাকি ভুল বলছি, এখন দেওয়ার সময় এই মুহূর্তে ওদের আর হাতে মোবাইল অ্যান্ড্রয়েড সেট আর ফজা কীর্তন দিয়ে সমাজটাকে ধ্বংস করো না, তোমার দাম নেই আমার দাম নেই, কিন্তু প্রজন্মে তো ওই সব ফুলদের অনেক দাম আছে, অনেক দাম, ওদেরকে আর ক্ষতি করো না, ছেলেরা একটু রুমালটা নিয়ে যাচ্ছে না, রুমালটা নিয়ে যাচ্ছে, যদি একটু পারেন কিছু পয়সা দেন, একটু জলসার জন্য ছেলেরা বলছিল কিছু একটু দিয়ে দেন, হ্যাঁ ওনারা করেছেন একদম খুব সীমিত, নবীর মাহফিলে খাতিরে তাকিয়ে দেন একটু কিছু পয়সা, ছেলেরা দাও একটু রুমাল, এই ছেলেরা কে আছো, কমিটি ছেলে যাও, একজন যাও না বাবা রুমাল নিয়ে যাও, না তুমি অস্কর আমি যাই, এই যাও ভাই টুপি নাও, টুপিটা কাট, টুপি নাও কাট, টুপি নাও, তুমি যাও দুই একজনে যাও না ভিতরে, রুমালটা নাও, আর একজনে ধরো, এই ছেলে যাও দাও কিছু পয়সা দাও, আল্লাহ আমাদের কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন, তুমি কাট টুপি নাও, ওই বোনা টুপি হয় সমস্যা, এটা শক্ত টুপি নাও, শক্ত টুপি নাও, হ্যাঁ বাড়ির থেকে গামলা নিয়ে এসো, গামলা গামলা ওরে মেরে ফেলতে পারো ভাই, নাও তাড়াতাড়ি দাও বাবা, তাড়াতাড়ি দাও, দরুদ শরীফ আল্লাহুম্মা, দাও বাবা কিছু দাও, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলেন মদিনায় মক্কা ছেড়ে, হে রসুল তোমাকে ভুলি আমি কেমন করি, হে রসুল তোমাকে ভুলি আমি কেমন করি, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলেন মদিনায় মক্কা ছেড়ে, হে রসুল তোমাকে ভুলি আমি কেমন করি, হে রসুল তোমাকে ভুলি আমি কেমন করি, আল্লাহ হুম্মা দোয়া হবে যা বলেছি ভুল ত্রুটি মার্জনা, ভাষা ত্রুটি লব ক্ষমা প্রার্থী, ক্ষমা করবেন,
ক্ষমা করবেন আর আমি বলেছি হানাফি মাযহাব আহলে সুন্নাতাল জামাত সিলসিলা ফুরফুরাশরী মতাদর্শে মাসলা মাসাইল জানার জন্য একটা পার্সোনাল চ্যানেল করা হয়েছে এম কলকাতা কি কলকাতা এম এম মো মো এম কলকাতা ময় থেকে মক্কা ময় থেকে মদিনা ময় থেকে মিনার ময় থেকে মুয়াজ্জিন ময় থেকে বলেন না 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 ময় থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ম অক্ষরের অনেক আছে মর্যা বর্ণ আছে সারি সারি ম বর্ণকে ভালোবাসি মায়েতে মাওলা মায়েতে মুহাম্মদ সুবহানাল্লাহ আজকের আর হবে না অন্য কোন সময় আসলে এটা দেখা যাবে মানে আজকের উদ্দেশ্য ছিল নবী দিবস তো তাই না সেই উদ্দেশ্যে সেই উদ্দেশ্যটা আমি অনেকটা জায়গা বলেছি লাস্টে একটু স্বাভাবিক দুনিয়ার ক্ষেত্রে মায়ের একটু খেদমত বললাম মায়েদেরকে একটু বললাম এটাই ছিল আজকের আমাদের কাম্য আল্লাহ আমাদের সকলকে ত্রুটি মাছটিকে আল্লাহ ক্ষমা করে বলেন আল্লাহুম্মা আমিন এই ছেলেদেরকে একটা বলি ছেলেরা যারা পাবজি খেলা করছে বাবা পাবজি ফ্রি ফায়ার খেলো না পাবজি ফ্রি ফায়ার যারা খেলে এদের চোখ শেষ এদের ব্রেন শেষ এদের আই ইনকাম শেষ বসে 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 ও শেষ প্রসাব লিগেছে সেদিন এই মাস চারেক আগে একটা খবরে প্রসাব লিগেছে পাবজি খেলা করতে ফ্রি ফায়ার যাচ্ছি 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 বলে বাষ্ট হয়ে মরে গেছে মিথ্যে কথা হয়তো বলেছি গল্প ছলে কিন্তু আমি নিউজটা দেখেছি বাষ্ট হয়ে মারা গেছে বাষ্ট বলতে গিয়ে শিরো আখেদ হয়ে গেছে যন্ত্রণা ব্যথায় মারা গেছে অনেকের প্রসব আটকে যায় না রোগ হয় ও টোটাল আর কাজ হয় না পানি খেয়েও কাজ হয় না মারা গেছে আমি সকল ছেলেদের বলবো তোমরা এই পাবজি ফ্রি ফায়ার খেলে তোমাদের সময়টা শেষ হয়ে যাচ্ছে ওই যে ডান দিকে বাম দিকে বাম দিকে ডান দিকে ছোট শুরু করে দেবো ভাই এই ডান দিকে বাম দিকে খেলা শুরু হয়ে যায় রাতের বেলা যখন ঘুমায় না তখন ওই মারছে ওই ডান দিকে বাম দিকে শুরু হয়ে যায় শুরু হয়ে যায় তখন মা বলছে আমার ছেলে রাত্রিবেলা ভুল বাঁকে ভুল বাঁকে না খ্যাংরা ফাটা করলে সদা হয়ে যাবে খ্যাংরা ফাটা আর এটা হবে না কেন বাপ মা মোবাইল দেখছে ছেলে মেয়ে মোবাইল দেখে বাড়ি প্র্যাকটিস করছে কে কার বিচার করবে কে কার বিচার করবে সকালবেলা বাচ্চা দিগকে মুক্ত হবে সে মুক্তখানা যেখানে সকালবেলা বাচ্চা দিগকে মুক্তখানায় পাঠাবেন ইমাম হাফেজদের কাছে পাঠাবেন একটু বেলা হলে টিভি শুনিতে পাঠাবেন একটু সময় হয়ে গেলে তাদেরকে ব্রেকফাস্ট কিছু খাবিয়ে তাদেরকে স্কুল শিক্ষানিকেতন এক একটা কাজে কর্মে আপনার লাগিয়ে দেবেন মায়েদের হাতে কাজ করাবেন মায়ের ভয়টা বেশি দেখাবেন দেখবেন বাচ্চাটা অনেক সৎ হবে অনেক সৎ হবে অনেকদের বলছি বাবা পাবজি ফ্রি ফায়ার গেমগুলো খেলবেন না আবার খেলবে খেলবে খেলতে খেলতে আবার বুড়ো বৃদ্ধাঙ্গুলটা আংটি পড়ে না ভাই একটা আংটি পরে এই আংটি গুলো পরে আর একটা নতুন করে আপনাদের বলছি নতুন করে একটা অ্যাপস বার হয়েছে যেটা তুরস্কের এরদোগান ওনার এলাকা থেকে ওনার দেশ থেকে একটা অ্যাপস বার হয়েছে অ্যাপসটার নাম হলো বিআইপি বিআইপি ছেলেরা অনেক ডাউনলোড করেছেন না বিআইপি যে অ্যাপসটা বার হয়েছে হোয়াটসঅ্যাপ মানে আমরা যে হোয়াটসঅ্যাপটা ব্যবহার করি এটা হলো মার্কিন প্রোডাক্ট আর মার্কিন প্রোডাক্ট মানে যত মুসলিমদের যত কিছু আছে সব হ্যাক করে কাউকে জঙ্গি কাউকে মাওবাদী কাউকে সন্ত্রাসী কাউকে লাদেন কাউকে বিভিন্ন নাম দিয়ে তারা জেলখানা বিভিন্ন জায়গা ওরা শেষ করে দিচ্ছে তাই মুসলিমদের লোয়া দিকে তাকিয়ে তুরস্কের এরদোগানের জায়গা থেকে একটা অ্যাপস বার হয়েছে সেটা হচ্ছে বিআইপি এই হোয়াটসঅ্যাপটা ব্যবহার করলে অনেক গোপন সূত্র তোর বন্ধ থাকে কালকেরে দেখছিলাম 50 মিলিয়ন ডাউনলোড হয়ে গেছে মানে 10 লাখে হচ্ছে 1 মিলিয়ন 10 লাখে 1 মিলিয়ন 50 মিলিয়ন হয়ে গেছে মানে 10 লাখে 1 মিলিয়ন আর 100 মিলিয়নে 1 বিলিয়ন আর 100 বিলিয়নে 1 ট্রিলিয়ন কথা বুঝেছিস ভাই 1 ট্রিলিয়ন আমি দেখে বলছি ভাই একার বোকাম কথা বলছি না ট্রিলিয়ন এক একটা ভাগ আছে আজকে দেখলাম ভাই বলছিল আজকে দেখলাম 50 প্লাস 50 মিলিয়ন প্লাস মানে পার হয়ে গেছে যেই বলেছে তুরস্ক এরদোগানের পক্ষ থেকে এটা বানানো হয়েছে টোটাল বিশ্বের মুসলমানরা তারা ওই হোয়াটসঅ্যাপটা ডাউনলোড করা শুরু করেছে এখান দ্বারা আমরা বুঝতে পেরেছি মুসলমানরা এক জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন আরেকটু জোরে বলেন ভারত সরকারের অসুবিধা হচ্ছিল তার টিকটক বন্ধ করে দিয়েছে গোফোক হেনতেন সব বন্ধ করে দিয়েছে 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 তাড়া দিয়েছে যারা টিকটক করে খেতো তারা কান্না শুরু করে দিয়েছে আমরা কি খাবো তারা এখন ইউটিউবে এসে জ্বালাচ্ছে
ইউটিউবে সে জ্বালাচ্ছে, সুইট ক্যামেরা নিয়ে মুখ পরিষ্কার ফারসা পরিষ্কার, দেখে ছেলেরা পাখা একদম মাথা খারাপ হয়ে যাচ্ছে, মেয়েরাও পাখা পাড়া হয়ে যাচ্ছে, অন্যজনে গান বলছে এরা মুখ নেড়ে মাথা খারাপ করছে, বুঝতে পেরেছেন ভাই? ওই জন্য বলছি ভাই আমার পার্সোনাল একটা ইউটিউব চ্যানেল এম কলকাতা, যত মাসলা মাসাইল, যত হাদিস কোরআনের রেফারেন্স, যত প্রয়োজন হবে সুযোগ সুবিধায় এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে থাকুন। হানাফি মাজহাব আহলে সুন্নাত আল জামাত সিলসিলা ফুরফুরা শরীফ মুজাদ্দে জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির তানার পথ ও মত এবং আল্লাহ রসুলের কে আমরা যেন সহজে পেয়ে যাই, আল্লাহ যেন আমাদের সকলকে যেন সোজা পথের পথিক বানান। সকলে বলেন আল্লাহুম্মা, আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা, আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা, শেষবারে একটা তকবীর হবে, এই তকবীর দেবেন, ছেলেরা বালিশ নিয়ে এসো ঘুমাতে দেই, একটা তকবীর হবে, হয়ে গেছে তো সন্ধ্যায় একটা, এই একটা এখন আর একটা হবে, কটা? তিনটে বাঁচবে। তোমরা কি করছো? ও তেরেঙ্গা গুটকা শেকর খেয়ে এমনি তো অবস্থা খারাপ, আবার কি করবে বুঝলে? এমনি অবস্থা খারাপ, কিচ্ছু খেয়েও না ভাই, ও সব শেষ। দুদিন পরে বউ পালাবে, বউ পালাবে না পালাবে, তেরেঙ্গা গুটকা যারা বেশি খাওয়া বাবা স্ত্রী পালাবে, ও দেখতে পাবে হামসে বাড়া কই নেই হে, কিন্তু তিন মিনিটে শেষ। এই বক্তৃতা শোনার জন্য আমার চ্যানেলটা এসে একটাবার তো আগুন তুলে দিয়ে রেখে দিস, পাকা মুখরা স্বাদ মিটে যাবে। বুঝেননি? বারবার বলছি এই তেরেঙ্গা গুটকা শেখর এগুলো খাবে না, যৌন অঙ্গ একেবারেই শেষ হয়ে যাবে, যৌন শক্তি শেষ হয়ে যাবে, আল্লাহর অশেষ বড় নিয়ামত অকারণে শেষ করো না, পর্ণ ফিল্ম গুলো ছবি গুলো দেখো না, সমস্যা হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে ভাই, সব কিছু কাজ হয় না, এমন রোগ দিয়েছে করোনা, যিনি সারাচ্ছে তিনিও মারা গেছে, এখনো ভ্যাকসিন বার হয়নি, আমাদের চাষা নাকি বলেছে ভ্যাকসিন বার করে ফেলেছি, কিন্তু ওনার নাকি হয়েছিল না সহপাঠের হয়েছিল ভাই, এইসব মিথ্যে কথা ভাই, আল্লাহ রসুল বলেছে পৃথিবীতে, ছোট্ট এক মিনিট বলে নেই, বললে আমার অস্ত্র টোটাল ক্লিয়ার শেষ, মায়েরা বেঁচে আছে না চলে গেছে, আর ওদের কিছু বলবো না, মা যেও না মা, একটু দাঁড়াও, একটা কোরআন শরীফের আয়াত পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসআলুনাকা আনিল খামরিল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু মানাফিউলিন নাস, আরে এসব অস্ত্র করোনা লকডাউনে হয়েছে, একটা ওয়াজ শুধু একটা আয়াত পড়েছি, 21-22 দিন ওয়াজ করেছি একটা আয়াত নিয়ে, ঘাম শীতের সময় নিয়ে বার হবে, বুঝতে পারেননি? একটা আয়াতলে 21 দিন ওয়াজ করেছি, চারটি গানি ব্যাপার না, তিনটে ওয়াজ করে মুখস্থ করে সারা বাজার চালানো, আপনারা শোনেননি, প্রতিদিন লাইভ চলছে, কালকে যা ওয়াজ করো ছেলেফের লাইভে দেখো, হুজুর ওখানে যা ওয়াজ করেছে আজকে তাই ওয়াজ করেছে, আপনারা ধরতে পারবো না ধরতে পারবে, কত ঘুরিয়ে ঘুরিয়ে ওয়াজ করতে হচ্ছে জানো। চলেন, কোরআন শরীফে বলা হয়েছে মদ আর জুয়া সম্পূর্ণ হারাম, তোমরা ধারে বাড়ে যেও না, আর মদ আর জুয়া যখন পৃথিবীতে সবচাইতে বেশি আবির্ভাব হবে, রসুলের দিকে তাকিয়ে আল্লাহর কোরআন বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিও, তখন পৃথিবীতে অশান্তি আর সবচাইতে অশান্তির অন্ধকার নেমে আসবে, লকডাউনে মাদ্রাসা বন্ধ, স্কুল ইউনিভার্সিটি মুক্ত, মসজিদ মাদ্রাসা শিক্ষানিকেতন শিক্ষা বিদ্যাপাঠ আর যত রকম দোকান পেশারি সব বন্ধ, কিন্তু ওই লকডাউনের ভিতরে মায়ের ওষুধ কিনবে সেও মার খেয়েছে, বন্ধুর সঙ্গে দেখা করবে সেও মার খেয়েছে, মাকে একটু এক্সারসাইজ হাঁটাবে তার জন্য মার খেয়েছে, কিন্তু ওই লকডাউনের ভিতরে সব বন্ধ, ট্রেন বিমান সব, কিন্তু মদের দোকান খোলা হয়েছে, ঠিক না বেটি? আর কোরআন বলেছে ওয়াইসমুহুমা আকবার মিন নাফিহিমা, যখন তোমাদের কাছে যখন মদ আর জুয়া, কি কি মদ আর জুয়া, যখন সবচাইতে ঐতিহ্য সম্মান বাড়ানো হবে, তখন অপেক্ষা করবে তোমাদের কাছে মোটা অঙ্কের গজব আসবে, তাহলে পৃথিবীর সবকে সম্মান অসম্মান করা হয়েছে আর মদকে প্রাধান্য দেওয়া হয়েছে, কোরআনের মিল আছে না নেই? রাজনীতি যেটা করছে, রাজনীতিটা রাজনীতি না, রাজনীতি হলো জুয়া, এই রাজনীতিকে কেন্দ্র করে জুয়া খেলা হচ্ছে, জুয়া খেলা হচ্ছে, এই ময়তেই রয় থেকে কি হয়, রয় থেকে রাজ পোশাক, ভালো পোশাক করলে পোশাকটার নাম হয় রাজ পোশাক, ভালো খাদ্য খেলে রাজ খাওয়া কিংবা রাজভোগ, ভালো ঘর করলে রাজপ্রসাদ, ভালো রাস্তা চললে রাজপথ, ঘর গাঁথা কাজ করে রাজমিস্ত্রি, বাড়িতে বড় হাঁস থাকে রাজহাঁস, ঠিক না বেটি? এর আর একবার বলে নেই, রাজপোশাক, রাজহাঁস, রাজমিস্ত্রি, রাজপথ, রাজভবন, রাজখানা, ঠিক না বেটি? আর চিটিংবাজি ব্যবসা আছে সেটা হলো রাজনীতি, মানে সব রয় থেকে। তাই কোরআন বলেছে পৃথিবীতে যখন জুয়াকে প্রাধান্য দেওয়া হবে আর মদকে প্রাধান্য দেওয়া হবে, এই সম্মান দেওয়ার কারণে তোমাদের কাছে গজব অনিবার্য আমি আল্লাহ নাজিল করব, যার কারণে চলে এসেছে করোনা নামীয় ভাইরাস। এবার যদি বলেন ছিল চায়নার মাল তো টেকসই হয় না, কিন্তু চায়নায় করোনা হয়েছে, এত টেকসই হবে কেন?
এটা খোদার গজব। তাহলে যেখানে করোনা ভাইরাস শুরু হয়েছিল একটা পিপিলিকা অন্যায় করেছে সারা পিপিলিকা ডলে দিয়েছে, আমরাও মরেছি আপনারাও মরেছেন। তবে আল্লাহর কিষান মুসলমানদের করোনা নামে ভাইরাস খুব কম হয়েছে। আর যারাই বলেছিল মুসলমানদের করোনা ভাইরাস হলে ওদেরকে জঙ্গলে পুড়িয়ে মারো, সে হারাম করে মেয়ের হয়েছে, ঠিক না? ঠিক, আমরা কারোর জন্য বদদোয়া করিনি, তবে যে যার বদদোয়া সে নিজেই পড়েছে। আমি ভুল বলছি? বদদোয়া পড়েছে। আমরা মসজিদে নামাজ বন্ধ করে দিয়েছে, মসজিদে নামাজ বন্ধ করে দিয়েছে। যেখানে করোনা শুরু হয়েছিল সেখানে সেই চীনের বাদশা বলছে করোনা এক শুরু হয়েছে, মুসলমানদের কম হচ্ছে, বাড়িতে ঘুরে ঘুরিয়ে দেখছে তোমরা কি খাও, বললো আমরা গরু খাই, বললো আমরা গরু খাবো, তোমরা কি খাও, বললো আমরা ঘরে সিম গাছ লাগিয়েছি। উনিও বলছে রাজদরবার উঠে বলছে সিম গাছ লাগাও। আমি দেখে বলছি ভাই অনলাইন আমাদের ব্যবসা, অনলাইন আমাদের ব্যবসা 24 ঘন্টা থাকতে হয়। উনি রাজভবনে বলে দিয়েছে তোমরাও সিম গাছ লাগাও, ওরাও সব বাড়িতে বাড়িতে সিম গাছ লাগাচ্ছে। তাহলে মুসলমানরা কি কি খায়, ওরা সেই সেই খাচ্ছে। শুধু খাওয়া শেষ নয়, মুসলমানরা এবাদাত করে সেই এবাদাতটাও নকল করেছে, ঠিক না বেটি? মসজিদে যাওয়ার জন্য সব কাতারে লাইন দিয়েছে, ওরা মুসলমান যেখানে ওরা সেখানে গায়ে গায়ে নিয়েছে। এরা কান ধরলো, এরা কান ধরলো, হাত মারলো। এবার তো সূরা ফাতিহা পড়ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম। ও ঘোড়ার ডিম কি জানে? ও ঘোড়া কি জানে? ও জানে না, মুখের দিকে তাকিয়ে। কিসের জন্য? শুধু বাঁচার জন্য। কিসের জন্য? শুধু বাঁচার জন্য। তার কারণ পৃথিবীতে শান্তি দিতে পারে আল্লাহ। কোরআন জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আল্লাহুম আমিন। চট করে এক সেকেন্ডের জন্য উঠে সালাম পাঠ করে দি, ইয়া নবী, জিবরাইল দিল যে আওয়াজ, খুলে দাও আসমানের দ্বার, এসেছে নবী দিগের সারদার, করিবে আল্লাহ পাখের দি মাশাল্লাহ। ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, তাই ফের দুষ্ট ছেলে ও নবী তোমাকে পাগল বলিয়া মারিল কাখর ছুড়িয়া, উঠিল আরশ কাঁপিয়া, নবী সালাম, ইয়া রাসূল, পড়ে জোরে পড়ো বাবা, ইয়া হাবিব, নবীজির নাতি দুইজন, নবীজির আম্মা মা মেনা, নবীজির দুদমা হালিমা, নবীজির রওজা পাক মদিনা, নবী সালাম আলাইকা, ইয়া রাসূল, ইয়া হাবিব, আমরা যে আপনার দিবানা, আপনি যে
আমাদের না জাতের নিশানা কবে যাব রওজা মদিনা পাঠালাম সালামের নজরানা ইয়া নবে সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ সকলে বলেন ইয়া রাব্বি আল্লাহ 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 বলো বলগল ওলা বিকামালিহি কাশফত যা বিজামালিহি বলগল ওলা বিকামালিহি কাশফত যা বিজামালিহি হাসনাত জামিও ফিসালিহি হাসনাত জামিও ফিসালিহি সল্লু আলাইহি ও আলিহি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আজকে তাহলে কার প্রশংসা করলাম আল্লাহ আল্লাহ বলেছে একবারও জাল্লে জালালাহু বলেছি বলিনি আল্লাহ আল্লাহ বলেছে জাল্লে শানহু বলেছি বলিনি মুহাম্মদ মুহাম্মদ বলেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হয়েছে না হয়নি মানে আমার নবীর নাম শুনলে দরুদ পড়তে হবে যা সম্মান করেছে লাস্টেও আমার আল্লাহ বুঝিয়ে দিয়েছেন আমার হাবিবের সম্মান ধরে বলে সুবহানাল্লাহ সকলে আমার সঙ্গে পড়েন বিসমিল্লাহির রহমান আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ও আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ও রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিই সবাই আল্লাহুম্মা আমিন الحمد لله رب العالمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم الله تغليتي أبنا درباري دخاني هات কবুল করে নাও আমাদের নবী দিবসের মাহফিলের মোনাজাত বিকাল থেকে নিয়ে বাচ্চারা কেরান শরীফ গজল শরীফ নান শরীফ ইমাম আলিম দাওয়াতি মেহমান নসিহত করেছেন আলহামদুলিল্লাহ আমি গোনাগা সিয়াকা সাতাকান নবীর প্রশংসা বড্ড একটা বলতে পারি না আল্লাহ আমার বাপজিরা ভাইরা আমার ছেলেরা বাচ্চারা জওয়ান যুবকেরা আমার মায়েরা আম্মা জান ফুফু আম্মা বোনেরা ঠান্ডাকে উপেক্ষা করে তারা ঘন্টা কি ঘন্টা বসেছিলেন গো আল্লাহ আল্লাহ যা বলেছি যা শুনেছি আপনি সোনা বলার ভিতরে ভুল ত্রুটিকে মাফ করে দিন আল্লাহ সোয়াবটুকু বিশ্ব নবী দরবারে পৌঁছে দিন সাবা তাবিন নবীন সিদ্দিকিন সোহাদা সালিহিন জান্নাতুল বাকি মোহাল্লা দিকে দরবারে পৌঁছে দিন
खास करे मेहरबानी करे अल्लाह अल्लाह अपना दरबार एकटू सालामे कियाम पाठ करेछि तौबा शरीफ पाठ करेछि তাবারক মেহমানদারি নিয়ে হাত তুলেছি ছেলেরা কিছু পয়সা দান করেছে নিয়ে হাত তুলেছি আল্লাহ আল্লাহ আপনি আমাদের দান খয়রাত মাহফিলকে শরম কষ্ট কি আপনি দুনিয়ার পানিতে বুড়াবেন না দুনিয়ার হাওয়াতে আপনি উড়িয়ে দেবেন না আল্লাহ আমাদের দোয়া আমাদের মাহফিল খোঁচা পানিকে আপনার হাবিবের দিকে তাকিয়ে কবুল করে নাও खास करे अल्लाह अपना दरबारे हाथ तुले जी जाना देर बाड़ी आले मोला मादेर बोशा दाइक तो खावा मेहमानदारी अल्लाह तादेर कबुल करे नाओ जिनी आमादे दावत करे चिलें जाना देर परामर्श दिए चिलें कमिटी श्रोता अल्लाह ग्रामबासी माँ बोन पत्ती के अपनी कबुल करे नाओ अल्लाह एलाका जत खबर बासी प्रत्येक दरबारे पहुंचे दाओ साबा नबीन सिद्दीकीन सुआदा सालिहीन जन्नतुल बाकी मो अल्लाह दरबारे पहुंचे दाओ হস পাকে গিয়ে যারা মারা যায় জান্নাতুল সুম্মা জান্নাতুল আজিব জান্নাতুল নাঈম বলে কবরস্থান দাফন দেয় আল্লাহ তাদের দরবারে সোয়াখানা পৌঁছে দাও এমন ব্যক্তি হা মারা গেছে তাদের আওলাদ নাই হাত তুলে দোয়া চাইবে তাদেরকে শান্তি দাও বড় পিসার আমাতুল্লাহ খাজা মাইনউদ্দিন মোজাদ্দেদ আলফিসানি কুতুবউদ্দিন বাখতিয়ার কাকিনী জামউদ্দিন আউলিয়া ফুরফুরা দাদা পীর আবু বাক্কা সিদ্দিক রামাতুল্লাহ চার পাঁচ কলি যার টুকরা পীর আম্মাজান দিকে দরবারে সোয়াখানা পৌঁছে দিন আল্লাহ বারুহুল আমি রহমাতুল্লাহ পীর গোরা চাদর পে আব্বাস আলী ক্যানিং মাস্তান ওসুদ্দিন আলী আসগার মোবারক শাহ এরেন্ডা না পড়া হুজুর দিকে দরবারে পৌঁছে দিন আল্লাহ আমাদের সামনে পিছনে ডাইনে বায় পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে যারা বিদায় নিয়েছেন প্রত্যেকে দরবারে সোয়াখানা পৌঁছে দিন আল্লাহ আমাদের আব্বা মা দাদা দাদি বিদায় নিয়েছেন তাদের দরবারে পৌঁছে দাও আল্লাহ আজকের মাহফিলে হাত তুলে যে অনেক যুবকের মায়ের আম্মা যান বুবু আম্মা জানের চাচা যান হাত তুলেছে অনেকে আব্বাকে ঘাড়ে করে কবরস্থে দিয়ে এসেছে আল্লাহ অনেকে আম্মা জানকে ঘাড়ে করে কবরস্থ করা হয়ে গেছে আল্লাহ আল্লাহ এতিম দিগকে নিয়ে দুখানি করে হাত তুলেছি আল্লাহ আপনি এদের ধাঁধের দিকে তাকিয়ে আমাদের দোয়াকে কবুল করে না खास करे मेघेर बाणी करे अल्लाह आमरा भारत बर्षेर मानुष अल्लाहर काबा जेते पारि ना मदीना शरीफे जेते पारि ना अल्लाह अपनी आमादेर मिलाद महाफिल सालाम कियाम दुरूदे ताहबा दुनियार पानीते बुड़िए दियो ना दुनियार हावाते उल्टा दियो ना अल्लाह आमरा काबा देखिनी काबाते शरीफाते नामाज पढ़ी अल्लाह आपनाके देखिनी आपनाके स्रष्टा बोले विश्वास करी अल्लाह नबीके देखिनी नबीर प्रति मोहब्बत करी अल्लाह अपनी आमादेर इबादतके कबूल करेनिन अल्लाह मुसलमान के हेफाजत करें मस्जिद मद्रासा खानका ईदगाह मुक्तब के हेफाजत करे दाओ अल्लाह अल्लाह बेईमान देर षड़यंत्र थेके आमादिगके हेफाजत करे दाओ अल्लाह অনেক ভাইরা হাত তুলেছেন তারা কঠিন 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 ঋণগ্রস্ত হয়ে গেছে আল্লাহ আপনি পরিশোধ তোমার তৌফিক দিন মায়েরা হাত তুলেছে কঠিন কঠিন বিমার আছে সেবা বানিয়ে দিন আমাদের বন্দীগণকে যাদের বিবাহ হয়নি বন্দীগণকে বিবাহ দবা সুপাত্র গ্রহণ করে দিন আল্লাহ এলাকায় আপনি নেক রহমত জারি করে দাও আল্লাহ আমরা যা দোয়া চেয়েছি যা চাইতে বাকি আমার নবী পাকের কদমে ধুলির বরকতে আপনি কবুল করে নাও আল্লাহুম্মা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহুম্মা ফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ রাদিদু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা রাসূলা হাবিবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ওয়া বিল কুরআন হাকামা ইমামা
আল্লাহ আমাদের সঙ্গে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া যারা লাইভে থাকে ইসলামিক অজগুনকে যারা শুনে তাদেরকে হেদায়েত দাও আল্লাহ। আল্লাহ তাদের আব্বা মাকে ক্ষমা করো, সংসারে বরকত দাও আল্লাহ, রোগ ব্যাধি থেকে শেফা দাও, ব্যবসা বাণিজ্য উন্নতি দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন 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 সুম্মা আমিন বারহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। একটু বসে দাও, ছেলেরা দিয়ে দাও।